হাই ইমা সুলতান আপু হ্যাঁ আপু কেমন আছো আছে রুলি আপু হ্যালো আপু তোমার তো খবরই নাই আপু প্রচুর ব্যস্ত আপু আজকে যে কতজন ফোন করছে জানো না তাদের ফোনও রিসিভ করতে পারিনি এতটাই ব্যস্ত আপুরা তোমরা কেউ কোনো কিছু মনে করো না হ্যাঁ আমি যদি ফোনটা রিসিভ করতে না পারি তোমাদের কিছু মনে করো না কারণ আমি যে ডেলিভারিগুলো সবার ডেলিভারিগুলো ঠিক টাইমে দেওয়ার জন্য এতটা মানে চেষ্টা করি বুঝছো ডেলিভারি রেডি করা বাবুকে খাওয়ানো নিজের রান্না তারপর আরও কত কাজ থাকে বলো অনেক সময় অনেকে ফোনই রিসিভ করতে পারি না হ্যাঁ কেউ কিছু মনে করো না আচ্ছা কালকের উইনার কে হয়েছে আপু কালকের উইনার হচ্ছে ওই আপুটার নাম কি স্মৃতি আপু স্মৃতি আপু হাই তানি আপু কেমন আছো তোমার ড্রেসটা তো সেই আরে তাই না শিব নৌকা হাই আপু কেমন আছো তানি আপু শেয়ার ডান থ্যাংক ইউ আপু তাসলিমা খান আপু হাই আপু কেমন আছো আপু আচ্ছা শেয়ার ডান ইমা আপু ইউ হ্যাঁ তোমার পিয়ানো আনছে তুমি এখন বসে থাকো ঠিক আছে তুমি এখন বসো আচ্ছা আচ্ছা আন্টিদের বলছি আচ্ছা আমার মনির একটা পিয়ানো আনছে পিয়ানো তাই বলতে বলতেছে তোমাদের বলতেছে আন্টিদের বলো আমার একটা পিও না আনছে আচ্ছা লিজা একটা আপু হাই আপু কেমন আছো কেমন আছো আপু সবাই কেমন আছো তোমরা একটু হাই হ্যালো লিখে দাও সবাই এখন তোমাকে দেখানো হবে না তুমি ওখানে থাকো না কেন দেখাও দুষ্টা করলে তো আমি তাহলে লাইভ থেকে চলে যাব আচ্ছা আর হ্যাঁ সঙ্গীতা বসু দিদি হাই কেমন আছো দিদি

আর শেয়ার করা এস দিতে হবে না কোনো এসএ দিতে হবে না শুধু কমেন্টে ডান লিখে দিলেই হবে তিনটা শেয়ার করতে হবে হ্যাঁ আজকে রেজাল্টটা যদি কালকে না দিতে পারি রেডি করতে না পারি তাহলে শুক্রবারে আমি অবশ্যই রেডি করে ফেলবা তোমরা তিনটা করে শেয়ার করে দাও ওকে আচ্ছা টুনটুনি ঘুমানি না তা আপু আজকে টুনটুনি ঘুমানি আজকে ওকে রেখে লাইভ করতেছে ও দুপুরবেলা আজকে অনেক ঘুমিয়েছে বুঝছো এখন ওকে যদি আমি ঘুম পাড়াতে বসি তাহলে আজকে আর ঘুমাবে না আমার লাইভও হবে না এই জন্য ওকে রেখে মানে জায়গা রেখে আমি শুরু করে দিলাম আচ্ছা তোমার ড্রেসটা আছে নারুলিয়া আপু আমার ড্রেসটা নেই আপু আচ্ছা এই যে মাসিমুনি আসছে মুনি তোমার পিয়ানো দেখি তোমার পিয়ানো দেখবে না বড় হ্যাঁ বড় পিয়ানো যে ওই ঘরে আছে পারবে না মাসিকে বলে দাও ওই এখানে এসে মাসিকে বলে বলো বলমনি তো আমি আমি আসতে আসতে পারবো পারবো না না পরে পরে ভিডিও আচ্ছা দিদি হ্যাঁ দিদি কেমন আছো দিদি ভালো আছি তুমি দিদি তোমাকে সুন্দর লাগছে তাই না দিদি থ্যাংক ইউ দিদি আচ্ছা সৃতি রহমান শ্রাবণী আপু কি ব্যাপার আপু নাম চেঞ্জ করছো আগে শ্রাবণী রহমান স্মৃতি ছিল না নাকি স্মৃতি রহমান চাবনী আপু ছিল এই যে এই আপুটাকে কালকে হচ্ছে উইনার হয়েছে হাই আপু ইসতা আপু হাই আপু কেন না সোয়া চলি যাবো শেয়ারডা না পি ডান 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 নিশিয়া পি শুধু ডান ডান করো কালকে কত মন খারাপ হইছে জানো তোমার জন্য আমারে তোমার बर्थडे ছিল কালকে তোমার প্রথমে নিশিয়া আপুর নাম ওর ছিল পরে নিশিয়া আপু ডিসকোয়ালিফাইড হয়ে তোমার ইকি বলে ও হচ্ছে তোমার ওই যে ফার্স্টে স্মৃতি আপু নাম উঠছিল উনি হচ্ছে ডিসকোয়ালিফাইড হয়ে তারপর তোমার নাম উঠছে তুমিও ডিসকোয়ালিফাইড হয়ে পরে তো আর কিছুই করার থাকলো না পরে আরেকটা আপু হচ্ছে লাস্ট পর্যন্ত আটজনের নাম ওঠার পর যখন ডিসকোয়ালিফাইড সবাই তারপর হচ্ছে ফার্স্টে যার নাম উঠছে তাকে দেওয়া হয়ে গেছে সে চলে এসেছিলো আপুটা এই জন্য আচ্ছা কানিস ফাতেমা আনটি হাই আনটি থ্যাংক ইউ সবাই শেয়ার করার জন্য স্মৃতি আপু থ্যাংক ইউ আপু শেয়ার করো হ্যাঁ আর একটু ভিউর্স বাড়লে আমি জাস্ট দেখাবো ঠিক আছে আর একটু ভিউর্স বাড়লে আমার এখানে কিন্তু নেট প্রবলেম করতেছে আমি জানি না তোমাদেরটা কি হচ্ছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না নেট কি ঠিক আছে আপিরা ক্লিয়ার আছে কি আচ্ছা এটাই ছিল নাম আপু আচ্ছা আচ্ছা আমি ভাবছি শ্রাবণী রহমান স্মৃতি আপু ছিল আচ্ছা সমস্যা নেই আচ্ছা শোনো আমি তোমাদের একটা কথা বলি আমি তো লাইভে সব ড্রেস দেখাই এবং সব ড্রেস এরই বিবরণ দিয়ে দিই ঠিক আছে প্রাইস কি কত কোনটা কি কাপড় কোনটা ফেব্রিক কি সবকিছু তারপরে দেখি অনেকেই হচ্ছে তোমরা এস এস নিয়ে বলো যে আপু এটার প্রাইস কত এটা কি কাপড় এ এরকম বলো হ্যাঁ দেখা যাচ্ছে আমি যদি একরকম বলি তোমাদের যদি ওইটা উনিশ বিশ হয়ে যায় তোমরা আমাকে কি করবা হচ্ছে পরে আবার ফোর্স করো ঠিক আছে তো এই কাজগুলো করো না তোমরা লাইভটা ভালোভাবে দেখবা আমি লাইভে তো সব একদম তোমার ডিটেলস বলে দিই ঠিক আছে লাইভটা একদম ভালোভাবে বলে দেখে তারপর হচ্ছে কনফার্ম করা ভালো না বলো মানে পরে যে আপুরা হচ্ছে কনফার্ম করো আমি সে আপুদের কথা বলছি পরে যে আপুরা কনফার্ম করো সে আপুদের কথা বলছি আচ্ছা শেয়ার ডান ইস্টার আপু থ্যাংক ইউ রতি পাপু শেয়ার ডান থ্যাংক ইউ আপু রুলিয়া সুলতানা আপু লিখছে গতকাল তোমার লাইভ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছিলাম যে হঠাৎ ঘুম ভেঙে দেখি মোবাইল মেঝেতে পড়ে আছে কি বল আপু তুমি এসব আপু লাইভ ক্লিয়ার না হ্যাঁ আপু আজকে নেটে প্রবলেম মেবি না আজকে নেটে প্রবলেম করতেছে আচ্ছা সৃষ্টি রহমান শ্রাবণী আপু আজকে উইনার কে নেটে ক্লিয়ারই আছে আচ্ছা তোমার কাছে ক্লিয়ার না আমি এখানে আমার এই ফোন নে দেখতেছি ক্লিয়ার না বুঝছো একটু ঝাপসা একটু ঝাপসা দেখতেছি আচ্ছা শেয়ার ডান আপু আপু আজকে লটারি করবা না আপু আজকে লটারি করবে না আজকে তো তিন দিনের এটা শেয়ার ঠিক আছে তো তিন দিনে তো অনেক অনেক কাপুরা শেয়ার করছো কালকে আমি সবার নাম লিখবো যদি আমি কালকে টাইম পাই তাহলে কালকে দিব আর না হলে শুক্রবারে উইনারের নাম ঘোষণা করে ঠিক আছে আচ্ছা ড্রেস দেখাও হ্যাঁ শুক্রবার আলমগীর আপুর ড্রেস দেখাবো আচ্ছা শুরু করে দিই ঠিক আছে ড্রেস দেখানো শুরু করি ভিউয়ার্স কিন্তু খুবই কম আপুরা তোমরা শেয়ার করতেছো না না তোমরা শেয়ার করো তোমরা শেয়ার না করলে হবে তোমরা শেয়ার না করলে তো ড্রেস হচ্ছে তোমার ভিওর্স বাড়বে না বোঝা নিয়ে তোমরা শেয়ার করে দাও আচ্ছা ক্লিয়ার আপু যা আলমগীর আপু লিখছ ক্লিয়ার আচ্ছা তোমরা একটু শেয়ার করে দাও না আপুরা তিনটা করে শেয়ার করে দাও আজকে তো তিনটা শেয়ার এমনিতে ভালোবেসে তোমরা করোই আর দেখা যাচ্ছে কনটেস্টে নামও থেকে যাচ্ছে এটা অনেক অনেক ভালো না ভালো তিনটা শেয়ার করলে মা ওখানে যেতে বলছে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে বলছি হ্যাঁ লক্ষ্মী মেয়ে চোক করে ওখানে অনেক মশা আছে এবারে যাওয়া যাবে না আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ লিয়াপু লিজাপু ক্লিয়ার ওকে আমি শুরু করে দিই ঠিক আছে শুরু করে দিই ফার্স্টে কি দেখাবো বলো তো ফার্স্টে কি দেখবা আচ্ছা ফার্স্টে কি দেখবা বলো আজকে অর্গেনডি দেখায় না ফার্স্টে আজকে অর্গেন্ডি দেখায় লকিতে বলবো তুমি হাত দিবা না হ্যাঁ হ্যাঁ তুমি রাখো এখন রাখো তুমি হাত দিলে না পড়ে যাবে যে তখন কি করে নিবা নি বলো তো তখন দুষ্টা করে দিবা না তখন পড়ে গেলে কি করে নিবা আচ্ছা আমি আজকে ফারস্টে অর্গেন্ডি দেখাই হ্যাঁ তারপর হচ্ছে আরো অন্যগুলো দেখাবো তো হচ্ছে তোমরা একটু সাথে থাকো

আচ্ছা এইটা একটা দেখো এটা হচ্ছে তোমার পেস্ট কালারের লন প্রাইস হচ্ছে অনলি 800 টাকা হ্যাঁ এটা হচ্ছে তোমার অনলি 800 টাকা এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি আপনারা আচ্ছা স্বপ্ন মায়া আপু তুমি কি লাইভে আসো এখন তুমি কি লাইভ দেখতেছো আমি তো বারবার বলে দিয়েছি স্ক্রিনশট দিতে হবে না তুমি প্রতিদিন এত বলার পরও তুমি স্ক্রিনশট দাও শেয়ারে স্ক্রিনশট যারা যারা দিবে তারা হচ্ছে তাদের নাম কিন্তু আমি কাউন্ট করব না হ্যাঁ ডিসকোয়ালিফাইড করে দিবো আমি বলে দিই যে বারবার স্ক্রিনশট দিতে হবে না তাও তোমরা স্ক্রিনশট দাও আচ্ছা আরও শেয়ার করে দিলাম আপু থ্যাংক ইউ আপু আচ্ছা আপু ডান 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 আচ্ছা আপু প্রোফাইলে শেয়ার করেছি থ্যাংক ইউ নিশি আপু ওকে লিজা আপু আচ্ছা তোমার ড্রেসগুলো অনেক জোস আপু আজ পেলাম আমি তো পুরো ফিদা আচ্ছা তোমার সাথে আমি কথা বলতেই পারিনি রুলিয়া আপু আজকে এত ব্যস্ত বিশ্বাস করব না আপু জালঙ্গে আপু ওকে দেখো এই যে এই ড্রেসটা দেখো এটা হচ্ছে লোনী ড্রেস প্রাইস হচ্ছে ओनली 800 টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবা ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দে ওকে আচ্ছা এটা এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা দেখো পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে তোমার ব্যাক সাইড এই যে দেখো ব্যাক সাইডটা হচ্ছে এরকম হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে তোমার হাতাটা হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটার সাথে সালোয়ার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এই যে দেখো এটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস অনলি 800 জেনিবা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও এটা এটা জেনিবা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে দেখো প্রাইস হচ্ছে অনলি 800 টাকা যে নিতে চাচ্ছ একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ওড়নাটা দেখো কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখো ওড়নাটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি যে দিতে একটা ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যাদের তাদের হবে না যাদের দেওয়া নেই তাদেরকে দিতে হবে মাস্ট আর হচ্ছে অ্যাড্রেস না দিলে তোমার হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে না হ্যাঁ অ্যাড্রেস না দিলে অর্ডার কনফার্ম হবে না আমি বারবার বলে দিচ্ছি অ্যাড্রেস না দিলে কারো অর্ডার কনফার্ম করা হবে না ওকে এটা সরে ফেললাম আপনি তোমরা লাইভটা হচ্ছে শেয়ার করো ভিউয়ার্স কিন্তু খুবই কম ভিউয়ার্স কিন্তু খুবই কম ড্রেস দেখে মজা পাচ্ছি না হ্যাঁ তাছাড়া কিন্তু লাইভটা হচ্ছে ক্লোজ করে দিতে হবে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা দেখো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ঠিক আছে প্রাইস অনলি 800 টাকা ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে তোমার ড্রেসটা এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্রিমের মধ্যে পিঙ্ক কালার এটা হচ্ছে তোমার ড্রেসের প্রিন্টটা দেখো এটা হচ্ছে তোমার ক্রিম কালার ক্রিমের মধ্যে পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার করা এই যে দেখো নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেল এইটা হচ্ছে তোমার সালোয়ার এই যে দেখো সালোয়ারটা হচ্ছে পিঙ্ক কালারের আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা এইটা হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে অনলি 800 প্রাইস অনলি 800 যে নিবা স্ক্রিনশট নিয়ে নাও এটা প্রাইস হচ্ছে অনলি 800 যে নিতে চাচ্ছ একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও ওকে সরিয়ে ফেললাম এটা সরিয়ে ফেললাম এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা এই যে দেখো ব্যাক সাইড হচ্ছে এটা এটা হচ্ছে তোমার ব্যাক সাইড আর এইটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা সরে ফেললাম আচ্ছা আচ্ছা আপু আপু মেনশন করেছো এই দেখো এটা নাই কিন্তু না থাকলে কিন্তু আমি ড্রেস একটাও দেখাবো না আমি কিন্তু ফার্স্টে নন দেখাচ্ছি বলে ভেবে না যে আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি দেখাবো সো লাই একটু বেশি বেশি শেয়ার করতে হবে তিনটা তিনটা করে যারা যারা আছে সবাই তিনটা করে শেয়ার করে দাও তাছাড়া কিন্তু কারণ আমি কাউন্ট করা হবে না হ্যাঁ লাইভে কিন্তু কারণ নাম কাউন্ট করা হবে না আচ্ছা এই যে এগারোশো টাকার লংগুলো দেখো এগুলো হচ্ছে এখন পাচ্ছো অনলি এক হাজার করে হ্যাঁ এগারোশো টাকার লংগুলো এখন পাবা অনলি এক হাজার করে আজকে কিছু ড্রেসে ডিসকাউন্ট দিব আজকে অনেক কিছু ড্রেসের ডিসকাউন্ট দিয়ে দিব। ঠিক আছে সো তোমরা একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে হচ্ছে তিনটা করে শেয়ার করে দিবা। এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইডটা বুকের প্রিন্টটা হচ্ছে এরকম হবে ঠিক আছে বুকের প্রিন্টটা তোমার এটা হবে দেখো আচ্ছা হ্যাঁ ডান আপনি মিতুয়াপুর থ্যাংক ইউ আচ্ছা স্ক্রিনশট দিবা না কেউ মেসেজ দিবা না হ্যাঁ মেসেজ দিতে হবে না ঠিক আছে কমেন্টে লিখলেই হবে এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার হ্যাঁ only 1000 টাকা আচ্ছা আমনার নাম লিখছো হ্যাঁ লেখা হবে সবার নাম লেখা হবে এই যে দেখো এটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা ঠিক আছে এটা নিচে প্যানেলটা এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইটটা সুন্দর একটা পিঙ্ক কালার এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাকপার্টটা প্রাইস হচ্ছে only 1000 টাকা এটার প্রাইস ছিল 1100 টাকা করে ঠিক আছে 1100 টাকা করেছিল এইটা হচ্ছে তোমার হাতাটা এই যে দেখো হাতাটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে অনলি 1000 জেনি বাই স্ক্রিনশট নিয়ে নাও এটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা জেনি তে চাচ্ছো একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ঠিক আছে যারা যারা শেয়ার করবে সবার নাম লিখবো সবার এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওন্নাটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা জেনি বাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এটা ওন্নাটা খুবই সফট হবে হ্যাঁ এইটা রোনাটা খুবই সফট হবে এটা নাইস হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা যে নিতে ইনবক্স করে দাও আচ্ছা আমি তোমরা কি বুঝো না বাংলা আমি বারবার বলতেছি তো যে ইনবক্সে দিতে হবে না ইনবক্সে তোমাদের বলতে হবে না যে আমি শেয়ার করেছি আমার নাম লিখো কমেন্টে আমি বুঝতে পারতেছি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি পড়তে পারছি আপুরা ঠিক আছে তোমরা কমেন্টে লিখে দাও তাহলে আমি লিখবো হ্যাঁ ইনবক্স করতে হবে না আর বারবার বলে দিচ্ছি তারপরে যে কেন তোমরা এরকম করতেছো এই যে দেখো এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি তোমার এক হাজার যে নিবার স্ক্রিনশট নিয়ে নাও এটা অনেক নাইস একটা কালার কম্বিনেশনের ড্রেস আর এটা হচ্ছে ফেট দোসে হাই কোয়ালিটি ফেড দোস যেটা সেটা এগারোশো টাকা ছিল আগে এখন তোমার অনলি এক হাজারে পাচ্ছ হ্যাঁ এখন অনলি এক হাজারে পাচ্ছ ডিসকাউন্টে পাবা কোনটা তুলে দিব তোমাকে বলছি কিন্তু যে তুমি ঘুমিয়ে পড়ো আচ্ছা এটা সরিয়ে ফেললাম হ্যাঁ এটা সরিয়ে ফেললাম যে নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আরেকটা দেখাচ্ছি এটাও হাই কোয়ালিটির ফেট দোস্তা প্রাইস হচ্ছে অনলি আট হচ্ছে এক হাজার হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি এক হাজার যে নিবার স্ক্রিনশট নাও এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারটা এই যে দেখো এটাও পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা আপু আমি লাইট নিব আচ্ছা এগেন শেয়ার করেছি ওকে থ্যাংক ইউ শেয়ার করার জন্য আচ্ছা রুমান আপু এইটা এটা নিবা এই পিঙ্কটা রুমান তার আপু দেখো তো এই পিঙ্কটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও আপু এই পিঙ্কটা কি না স্ক্রিনশট নাও নিয়ে ইনবক্স ইনবক্স করে দাও ফুল আর ফোন নাম্বার দিয়ে ঠিক আছে এটা এক পিসি আছে একজনকে দিতে পারবো আপু আমি শেয়ার করেছি নাম আচ্ছা লিখো কমেন্টে লিখছ না তুমি শেয়ার করেছো আমি নাম লিখে ফেলবো আপু না বললেও নাম লিখবো এই যে দেখো আপু নিয়ে নাও আপু আপু নিয়ে করে দাও ফুল ফোন নাম্বার দিয়ে পিসি আছে সো জেনিবা বা ঝটপট বুক করে ফেলো এটা একটাই আছে আচ্ছা আপু বারোশো পঞ্চাশে ব্লু ড্রেসটা আছে না আপু লাগবে তোমার কালকে নিয়ে আসবো তাহলে তুমি কনফার্ম করলে আমি কালকে নিয়ে আসবো ব্লুটা নাই কফিটা আছে শুধু ব্লু সবগুলো শেষ হয়ে গেছে আচ্ছা রাখে শেয়ার আর ডান থ্যাংক ইউ রাখে পু এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক ডিপ পিঙ্কটা ডিপ পিঙ্ক হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখো এটা ফ্রন্ট সাইডটা হ্যাঁ এটা হচ্ছে তোমার গলাটা এটা হচ্ছে গলাটা আর এই যে দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এই যে দেখো ব্যাক সাইডটা হচ্ছে তোমার হাতাটা হবে এইটা ঠিক আছে এটাও হাই কোয়ালিটির ফেডোসটা এগারোশো টাকার এখন তোমার হচ্ছে অনলি এক হাজারে পাঁচশো এখন অনলি এক হাজারে পাঁচশো ঝটপট বুক করে ফেলো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে ব্যাক আপু জর্জেট ড্রেস দেখাবা না আজকে হ্যাঁ আপু আজকে দেখাবো আচ্ছা প্রীতি সেন শেয়ার দান থ্যাংক ইউ আচ্ছা এইটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এই যে মাসিও শেয়ার করে দিতে বুঝছো এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা প্রাইস হচ্ছে অনলি এটা এক হাজার টাকা জেনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিও ওকে এটা হাই কোয়ালিটি ফেট দোষ এটা বেশি নাই এগুলো কয়েক পিস আছে শুধু যে নিতে ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও আর এগুলো হচ্ছে তোমার খুবই খুবই ভালো কাপড় হবে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ ঢাকার ভেতরে ক্যাশ অন ঢাকার বাইরে বিকাশে প্রেমেন আপনার তোমরা তিনটা শেয়ার করে দাও তিনটা শেয়ার করে একটা শাল গিফট পাওয়া কিন্তু হ্যাঁ শালটা আমি দেখেছি মেবি কালকে দেখেছি শালটা আমি তোমাদের দেখেছি কালকে হ্যাঁ ওইটা আছে আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা প্রাইস হচ্ছে অনলি তোমার এক হাজার ডেলিভাইস টি শার্ট নিয়ে নাও অনেক নাইস এই ড্রেসটা ওকে অনেক নাইস আচ্ছা কানিস ফাতেমা আন্টি থ্যাংক ইউ শেয়ার করার জন্য আন্টি হচ্ছে আপনার চারটা ড্রেস চারটা পেয়ে গেছে আর দুইটা কালকে নিয়ে আসবো নিয়ে আসলে একসাথে ডেলিভারি দিয়ে দিব হাই রুমা আপু কেমন আছো অপু আপু তোমার ড্রেস পাঠিয়ে দিয়েছি আজকে কালকে পেয়ে যাবা মেবি ওকে আচ্ছা

অনেকেই আসে যে হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে বলে কি আমি এটা নিব। তারপর আর কোনো খবর থাকে না আমি যদি জিজ্ঞেসও করি তাহলে হচ্ছে ফ্রি টাইমে আমি জিজ্ঞেস করি সবসময় করি না ফ্রি টাইমে যে আপু এটা কি নিবা কনফার্ম করলে অ্যাড্রেস ফোন নাম্বার দাও চিন্তা করো মেসেজটা সেন্ড করে চুপ করে থাকে এইটুকু বলতে তাদের কষ্ট হয় যে না আপু নিবো না বা হচ্ছে কনফার্ম করেন বা অমুক কি তমুক মানে এতটাই এতটাই তাদের মাইন্ড যে এইটুক বলতে তাদের কষ্ট হয় ঠিক আছে এইটুক বলতে তাদের কষ্ট হয় কিন্তু তারা বোঝে না যে এই যে আমি হচ্ছে সবার চেক করতে হয় হয় কত টাইম দিতে আর তারা এইটুক শুধু বলতে এত কষ্ট পায় আচ্ছা ফাতেমা আর একটা আপু হাই আপু অনেকগুলো কানিস ফাতেমা চলে এসেছে লাইভে আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি এবার দেখো এইটাও খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে তোমার আরেকটা カラー orange টা দেখো এটা হচ্ছে orange কালারটা হ্যাঁ এটা হচ্ছে orange কালারটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে orange কালারটা এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার জামাটা আচ্ছা তোমার ড্রেসটা প্রাইস কত আপু আমি পরে আছে এই ড্রেসটা প্রাইস 800 টাকা আপু 800 এই যে দেখো এইটা হচ্ছে তোমার orange কালারটা প্রাইস হচ্ছে 1000 টাকা হাই যেটা সেটা হচ্ছে তোমার এক হাজার টাকা হচ্ছে টাকা আর হচ্ছে তোমার ডেলিভারি চার্জ ঢাকার ক্যাশ অন ঢাকার বাইরে হলে বিকাশে পেবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা পিঙ্কের আর এইটা হচ্ছে তোমার হাতাটা এটা অরে পিঙ্কের হচ্ছে তোমার অরেঞ্জ কালারটা ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতা আর এটার ব্যাক সাইডটা আহ কারিশপত আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো আপু? আচ্ছা রোমান Akhtar আপু আমি পিঙ্ক টাই স্ক্রিনশট নিতে পারি না। আবার একটু দেখাও। আচ্ছা ঠিক আছে আপু। এই নাও। এটার জন্য অলরেডি একজন ইনবক্স করেছে বাট অ্যাড্রেস দেয়নি। হ্যাঁ অ্যাড্রেস দেয়নি। তুমি যদি নাও ঝটপট এটা স্ক্রিনশট দে অ্যাড্রেস দিয়ে দাও তাহলে তোমার জন্য কনফার্ম হয়ে যাবে। ওকে নিয়েছো আপু? আচ্ছা স্ক্রিনশট দিতে হবে কি না ইস জানা না বুঝকি স্ক্রিনশট দিতে হবে না স্ক্রিনশট দিতে হবে না আচ্ছা শরীফ বললাম এটা এটা দেখো এটা হচ্ছে ব্যাকপ্যাকটা এই দেখো ব্যাকপ্যাকটা হাতা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার হাতাটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা এটার কাপড় কোয়ালিটি সো সো গুড ঠিক আছে খুবই ভালো খুবই ভালো এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস হচ্ছে অনলি তোমার 1000 জেনি বাই স্ক্রিনশট নি নাও এটা দুইটা কালার अवेलेबल পিঙ্ক আর একটা হচ্ছে তোমার orange পিঙ্ক আর orange ওকে এইটা হচ্ছে তোমার orange এর ওর্নাটা দেখো ওর্না কি জানো এইটার কাপড়টা জামার কাপড়টা মানে জামার কাপড়টা থেকে ওর্নার কাপড়টা তোমার অনেক সফট এবং অনেক পাতলা ওকে এই যে দেখো orange কালারটা এটা মিষ্টি একটা orange কালার প্রাইস হচ্ছে only 1000 টাকা যেটা প্রাইস ছিল 1100 টাকা এখন তোমার ডিসকাউন্টে হচ্ছে হাজার টাকা ওকে শরীরে ফেলতেছে এটা এটা যদি কেউ নিতে চাও ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে হ্যাঁ এটা যদি কেউ নিতে চাও ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও সরে ফেললাম হ্যাঁ আপু এটা খুবই সুন্দর এই কাপড়গুলো অসম্ভব সুন্দর শুধু এইটা না এই কাপড় এটার ড্রেসগুলো খুবই নাইস এটা যে এত পরিমাণে সেল হয় এত পরিমাণে এই কাপড়গুলো সেল হয় হ্যাঁ এখন অনেক রকম কাপড় নিয়ে আসছে জন্য কি মা আচ্ছা এটা সরিয়ে ফেললাম অরেঞ্জটাও সরিয়ে ফেললাম ঠিক আছে আচ্ছা আপু শেয়ার করেছি কিন্তু এসএস দেয়নি ওকে থ্যাংক ইউ আপু এখানে লিখে দাও যে শেয়ার ডান তাহলেই হবে ঠিক আছে এসএস দিতে হবে না এই যে দেখো আরেকটা ইয়েলো কালার এইটা দেখো ইয়েলো কালার প্রাইস হচ্ছে অনলি 1000 যে নিবে স্ক্রিনশট নিয়ে নাও এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্টটা দেখো এটা হচ্ছে তোমার গলার থেকে প্রিন্টটা হবে এরকম এটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা দেখো এটা নিচের প্যানেলটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা জেনিফাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ওকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই যে দেখো ড্রেসের ফ্রন্ট সাইড কি ব্যাপার তোমরা আজকে শেয়ার করতেছো কিন্তু ভিউয়ার্স নাই কেন বলো এটা হচ্ছে সালোয়ারটা ইয়েলো কালার ইয়েলো কালার তোমরা কি শেয়ার কয়টা করে করতেছো আপনারা একটু ভালো ভালো গ্রুপ দেখে করো গার্লস গ্রুপ গুলো দেখে করো ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা দেখছো ওড়নাটা কতটা বেটার এবং কতটা সুন্দর একটা এবং খুবই সফট এই যে দেখো এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে দেখছো অনেকটাই সফট প্রায় জনলি এক হাজার টাকা জেনিভাবে স্ক্রিনশট নিয়ে নাও এটা যে নিতে চাচ্ছ নিয়ে ইনবক্স করে দাও অ্যাড্রেস আর ফোন নাম্বার ওকে এটা কিন্তু খুবই নাইস এটার মধ্যে আরেকটা কালার আছে পিঙ্ক কালার এটা সবগুলো কিন্তু এক পিস করে अवेलेबल সো যার যেটা লাগবে ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর অবশ্যই ফোন নাম্বার দিতে হবে এটা কিন্তু দেখছো ওড়নাটা দেখো অনেক সুন্দর অনেক নাইস একটা ওড়না এই যে দেখো ওড়নাটা হচ্ছে এটা সবগুলো ড্রেসই খুব সুন্দর হ্যাঁ লতি খুবই সুন্দর এই কাপড়গুলো তো খুবই সুন্দর তুমি এই কাপড়ের মনে হয় ড্রেস নিয়েছো আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি হ্যাঁ আচ্ছা এইটা নাইস তো হ্যাঁ এটা খুবই নাইস এটার আরেকটা কালার আছে পিঙ্ক এটার আরেকটা কালার আছে পিঙ্ক এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারটা এই যে দেখো এটা হচ্ছে পিঙ্কটা প্রাইস হচ্ছে অনলি এক ডিসকাউন্টে পাচ্ছ এখন এটা হচ্ছে পিঙ্কটা তোমার গলার প্রিন্টে দেখো এটার এটার গলার প্রিন্টটা হচ্ছে এই যে এইরকম হবে এটার নিচের প্যানেলটা দেখো এই যে নিচের প্যানেলটা হচ্ছে এটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা হ্যালো আপু কেমন আছো অনেকদিন তোমার লাইফ দেখি না আমার বেবিটা অনেক অসুস্থ একটার পর একটা লেগে আছে হ্যাঁ তারপর আপু ভালো আছি কি হয়েছে আপু বাবুর আমিও দেখছি তুমি অনেক দিন আমার লাইভে আসো না বুঝছি যে কোনো একটা প্রবলেম হয়েছে আমি কি এই কাপড় রুলি আপু আমি কি এই কাপড় নিচ্ছি না আপু তুমি এটা নাও নি লাবণ্য বর্ষা আপু আপু এত নাইস ড্রেসগুলো সব নিতে মন চায় তাই না আপু আমিও নিছি হ্যাঁ ইসরাত আপু এটা অনেকগুলো নিয়েছি এই ড্রেস এগারোশো টাকায় তখন এখন তো ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা অনেক নাইস হ্যাঁ আপু আপু হুম আপু আমি এইগুলো সব নিছি বাট এখনো বানাইতে পারিনি হ্যাঁ তাবাসুমাপু এগুলো অনেকগুলো নিয়েছে তাবা সুমাপু এটার অনেকগুলো নিয়েছে আচ্ছা যারা যারা ইনবক্স করতেছো তারা কিন্তু অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবা হ্যাঁ আপু আমি এই ড্রেসটা নিয়েছি খুব সফট করতে খুব আরামও লতিপাপুও নিয়েছো না এটা আচ্ছা দৃষ্টি দিদি হাই দিদি চলে আসছি একটু লেট হয়ে গেল ওকে দিদি কোনো সমস্যা নেই আমি অনেকের আজকে ইনবক্সের অ্যান্সার দিতে পারিনি দিদি তুমিও কিছু মন খারাপ করো না আজকে এতটা ব্যস্ত ছিলাম ডেলিভারি প্লাস বাবুর খাবার দাবার আমাদের সব কিছু নিয়ে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এই যে দেখো তাও আজকে একটা ডেলিভারি ভুল করে মানে দিতে ভুলে গেছি বুঝছো এতটাই ডেলিভারি চাপ ছিল আজকে তো সেটা হচ্ছে আমার রিলেটিভের মধ্যেই সমস্যা হবে না ম্যানেজ করে নিব এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে লাইট পিঙ্কের মধ্যে একটা সুন্দর একটা ড্রেস এটাও প্রায় অনলি এক হাজার টাকা জেনিভা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এই কাপড়টা একবার যে পরবা তা মানে সে সেই শুধু বুঝবে যে কাপড়ের মর্মটা কি এই যে দেখো এইটা হচ্ছে ওরনাটা হ্যাঁ একটা ইয়েলো আর একটা হচ্ছে এই যে পিঙ্ক একটু লাইট টাইপের মিষ্টি একটা পিঙ্ক কালার ওকে প্রাইস অনলি এক টাকা অনলি এক টাকা জেনি ভাই স্ক্রিনশট নিয়ে নাও দেখছো ওরনাটা কতটা দারুণ ওরনা জেনি ভাই ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও সরে ফেললাম এখন গুলা শেয়ার এন্ড প্রোফাইলও শেয়ার করেছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা সরে ফেলতেছি ঠিক আছে জেনি যেটা আছে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা সরিয়ে ফেললাম এটা খুবই নাইচ একটা ড্রেস আচ্ছা দিদি এসেছি দেরি হয়ে গেল না দেরি হয়নি হাসিনা আপু তুমি ড্রেস পেয়েছ আপু আর একশো টাকা কম দিতে বলেছিলাম তুমি পাইতা ওই টাকাটা কি কম দিয়েছ আচ্ছা পিঙ্কটাও সরিয়ে ফেলতেছি ঠিক আছে পিঙ্কটাও সরিয়ে ফেলতেছি আচ্ছা কানিজ ফাতেমা আপু আমি নিবো এটা আচ্ছা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও আপু এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও কানিস ফাতেমা আপু স্ক্রিন নিয়ে ইনবক্স করো কানিস ফাতেম আপু এটা স্ক্রিনশট নিয়ে নাও কানিজ ফাতে আপুকে বলছি এটা নিবা বলল যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও আচ্ছা আপু প্রাইস কত এটা কি লনের ভেতর হ্যাঁ মোমো আপু এটা হচ্ছে হাই কোয়ালিটির লনের ভেতর এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখন এক হাজার টাকায় পাচ্ছ ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস এখন এক হাজার এক হাজার টাকায় পাচ্ছো সরিয়ে পেললাম সরিয়ে ফেললাম কানি জাপু তুমি হচ্ছে ইনবক্স করে দাও আর আরেকটা কি জানি আপু ছিল আপুটা হচ্ছে ওই লাইট পিঙ্কটা নিতে চাইছিল একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও আপু পিঙ্কের স্ক্রিনশট আচ্ছা রোমানা আক্তার আপু রোমানা আক্তার আপু আচ্ছা এবার আমি একটা ড্রেস দেখাচ্ছি লনের মধ্যে আরেকটা এই যে দেখো কফি কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ হ্যাঁ আপু প্রাইস কত এবং এটা লন হ্যাঁ আপু লনের ভেতর এটাও দেখো এটা হচ্ছে আরো আরো অনেক সুন্দর একটা লন এই যে দেখো প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এটা তো একদম সিল্কি টাইপের একটা কাপড় সিল্কি টাইপের একটা কাপড় আচ্ছা এই তো আমি পাই নাই চুরি হয়ে গেল ও এটা পাওনি তুমি না আচ্ছা 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 ড্রেসটা কি বিডি হ্যাঁ ফাতেমাপু ওইটা হচ্ছে ড্রেসটা বিডি এটাও তোমার হচ্ছে বিডি বাটা ফাতেমাপু তুমি ইনবক্সে আমাকে জিজ্ঞেস করছিলা সরি এটা হচ্ছে তোমার বিডি ঠিক আছে বাট হচ্ছে তোমার ব্র্যান্ড হচ্ছে সানটেক্সট যেটা হচ্ছে সব থেকে অনেক ভালো একটা ব্র্যান্ডের হ্যাঁ আর আপু এইটাই দেখা যাচ্ছে তোমার কেউ ব্র্যান্ডের নাম না বলে যদি বলে পাকিস্তানি অনেকে এটা পাকিস্তানি বলেও সেল করে ফেলতে পারবে কারণ এটা হচ্ছে পাকিস্তানি থেকে কোনো অংশে কম নেই হ্যাঁ আপু তুমি একটা ড্রেস যদি নাও তাহলে বুঝতে পারবা আসলে আমি যেটা সেটা বলেই বিক্রি করি হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ দিদি হ্যাঁ ব্লু হবে এটা ব্লু না রে আপু এটার তো শেষ হয়ে গেছে কালকে আসবে আসবে এটা ব্লু এটা ব্লুটা শেষ এই এখন কফিটা আছে আর একটা লেমন টাইপের একটা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা বাট এটার কাপড়টা অসাম কাপড় আপনি আমি বিশ্বাস করো মানে আমি আমার থেকেই বলতেছি যে আমি যদি একটা ড্রেস নিতে যাই তাহলে সেই ক্ষেত্রে তো আমি ড্রেসটা ভালো খুঁজবো তো আমি আমার দিক থেকে বলতেছি এটা হচ্ছে অসাম একটা কাপড় অসাম একটা ড্রেস আচ্ছা কাপড় পেয়ে তোমাকে লিখেছিলাম তো ওহো আমি আজকে কারো মেসেজ চেক করিনি আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম হাসিনাপু অনেক ব্যস্ত ছিলাম আচ্ছা তুমি টাকাটা কম দিয়েছো তো তুমি একশো টাকা আমার কাছ থেকে যেটা পাইতা ওইটা কেটে নিয়েছো তো এইটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এইটা শুধুমাত্র এখন মেবি একটাই আসে মেবি একটা আছে সো যে আগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারবা সেই পেয়ে যাবা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ ওকে অনলি বারোশো পঞ্চাশ যে নিতে চাই স্ক্রিনশট নিয়ে নাও দেখো ড্রেসটা কিন্তু অসাম একটা ড্রেস অসাম একটা ড্রেস এই যে দেখো ব্যাক সাইডটা এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে দেখো এটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে তোমার হাতাটা ওকে আপিরা এটা সরিয়ে ফেললাম এটা কে নিতে চাচ্ছো ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও এটা কিন্তু এখন মেবি এক পিসি আছে এটা সো যে আগে ইনবক্স করতে পারবা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে শুধু স্ক্রিনশট দিলে হবে না ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে আগে ইনবক্স করতে পারবে তার জন্য এটা কনফার্ম করা হবে ঠিক আছে এটা এটা

আচ্ছা আমি আবার আমি এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ফেরদোসের আরেকটা বিডি ফেরদোস প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা হ্যাঁ একশো কম দিয়েছে ওকে ঠিক আছে হাসিনাপু আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার বিডি ফেরদোস প্রাইস হচ্ছে অনলি আটশো জেনিবা স্ক্রিনশট নিয়ে ফেলবা এটা দেখো গলার ভেতরটা তোমার বডিতে এরকম প্রিন্ট আছে ঠিক আছে বডিতে এরকম প্রিন্ট আছে আর এটা একটু লাইট ইয়েলো কালার হবে এটা হচ্ছে তোমার গলাটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার গলাটা হবে এই যে দেখো আর এটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে হ্যাঁ এটা হচ্ছে নিচের প্যানেলটা আর হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে তোমার হাতাটা এই যে দেখো হাতাটা প্রাইস হচ্ছে অনলি 800 টাকা অনলি 800 টাকা না মা ওটা না এটা অন্যটা এটা প্রাইস হচ্ছে অনলি 800 টাকা জেনিবা স্ক্রিনশট ইনবক্স করে ফলো ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দি ওটা আরেকটা ওটা পরে দেখাবো ওটা তো না আচ্ছা আপু শেয়ার করেছি থ্যাংক ইউ আচ্ছা গোলাপি আর আসি দিদি আচ্ছা হাসিনাপু আপু গোলাপি দেখাচ্ছি দাঁড়াও এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এই যে দেখো এটা হচ্ছে তোমার অন্যটা এই যে দেখো এটা হচ্ছে অনলি তোমার আটশো অনলি আটশো দেখছো ওনাটা কতটা সুন্দর অনেক সুন্দর ওকে ফেললাম এটা সরেটা দেখো অনেক একটা অন্য প্রাইস হচ্ছে অনলি আটশো যে নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল ফোন নাম্বার দিয়ে ওকে আর আপনারা তোমরা একটু লাইভটা শেয়ার করো তোমরা লাইভ শেয়ার করতেছো না না লাইভ শেয়ার করতেছো না লাইভ শেয়ার করলে তো এতক্ষণ ভিউয়ার্স অনেক হয়ে যেত সরিয়ে ফেলতেছে এটা যে নিতে যাচ্ছে একটা স্ক্রিনশট নি ইনবক্স করে ফেলো আচ্ছা আমি দেখাবো তুমি ওই পাশে যাও তুমি এত কথা বলো না তুমি এত কথা বলো না না চুপ করে শুয়ে থাকো আচ্ছা আপু তোমার পরেরটা হবে না আপু আমারটা নেই আচ্ছা আমারটা অনেক আগেই স্টক আউট হয়ে গেছে এটা থাক মা এটা সমস্যা ওটা একটু প্রবলেম আছে আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি পার্পল কালার এই যে দেখো এটা হচ্ছে লতি পাপু নিয়েছে সবাই নিয়েছে এটা এটা সবাই নিয়েছে এই ড্রেসটা এই যে দেখো প্রাইস হচ্ছে অনলি 800 কি স্ক্রিনশট নিয়ে নাও এই যে দেখো এটা হচ্ছে তোমার পার্পল কালার পার্পল কালারের মধ্যে একটা সুন্দর একটা কালার এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ এটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এই যে দেখো এটা হচ্ছে তোমার পার্পল কালারের সালোয়ারটা আর এই যে আপনি এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি আটশো জেনিবার স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলো ঝটপট প্রাইস অনলি আটশো এই যে দেখো পার্পল কালারের ড্রেস প্রাইস হচ্ছে অনলি আটশো জেনিবার ঝটপট একটা স্ক্রিনশট নাও হাই কুইনুর আপু কেমন আছো লাইভটা শেয়ার করো আপু এটা হচ্ছে তোমার ড্রেসের ওনাটা ওকে পার্পল কালার প্রাইস অনলি 800 টাকা যে নিতে চাচ্ছো একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলো এটা যে নিতে চাচ্ছো ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এক পিসি আছে এটা একেবারে স্টক আউট এটা অনলি এক পিসি আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ আর এই যে দেখো এটা হচ্ছে হাতাটা এইটা রাখো রুলিয়া আপু এটা নিবা একটা স্ক্রিনশট নাও আপু রুলিয়া আপু একটা স্ক্রিনশট নাও তো নিয়ে ইনবক্স করে রাখো তো একটু এটা এক পিসে আছে আর এটা আসবে না মেবি আচ্ছা আমিও নিয়েছি দারুন কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাসিনা আপু নিয়েছো এটা মনে হয় সবাই নিয়েছে যে হাসিনা আপু তারপর লতিফা আপু তারপর কহিনুর আপু তারপর আরো অনেক কাপড় এটা নিয়ে নিয়েছে হাই দীপানিতা দিদি কেমন আছো দিদি দিদি নাম্বার দিয়ে দিয়েছি দেখো তোমাকে এটা পার্পল না এটা পরে দেখাবো এই ড্রেসটা পরে দেখাবো হ্যাঁ তুমি একটু চুপ করে থাকো আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটাও হচ্ছে অনলি আচ্ছা শেয়ার ডান থ্যাঙ্ক ইউ আচ্ছা এটাও প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা যে নিয়ে নাও আজকে বললাম না সবগুলোতে ডিসকাউন্ট পাবা তোমরা সবগুলোতে ডিসকাউন্ট পাবা এই যে দেখো হ্যাঁ হ্যাঁ এটা গ্রিন না ওটা অন্যটা ওটা আমি পরে দেখাবো মা এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা হ্যাঁ দেখো নিচের প্যানেলটা দেখো এই যে দেখো নিচের প্যানেল এটা এটা হচ্ছে তোমার ড্রেসটা ওকে এটা হচ্ছে ড্রেসটা আচ্ছা রোমান আপু অ্যাড্রেস দাও আপু অ্যাড্রেস দাও আচ্ছা শুধু আমি নেইনি হ্যাঁ তুমি উনি একটা নিয়ে নাও শেয়ার ডান কোইনুর আপু থ্যাঙ্ক ইউ এই যে সালোয়ার হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি 800 প্রাইস হচ্ছে অনলি 800 জেনি স্ক্রিনশট নিয়ে নাও এবার তুমিও নিয়ে নিবা তাহলে তোমারও লিস্টে নাম চলে আসবে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওন্নাটা এইটা হচ্ছে ওন্নাটা প্রাইস অনলি 800 দেখো ওনার প্রিন্ট গুলো দেখছো পুরোটাই তোমার প্রিন্ট করা একদম তোমার হচ্ছে লতা পাতা কত সুন্দর প্রিন্ট ঠিক আছে আর একটা কথা বলি দেখো এই তিন দিন আগে একটা আপু দুইটা ড্রেস বুক করছে বুঝছো অ্যাড্রেস দিয়ে দিছে কনফার্মও করে ফেলেছি কিন্তু আমিও খেয়াল করিনি যে সে হচ্ছে ফোন নাম্বারটা দেয়নি আজকে ডেলিভারি দিব কি ফোন নাম্বার না এই যে ফোন নাম্বার দেয়নি আমি এখন ডেলিভারি কি করে দিব বলো ফোন নাম্বার দেয়নি আমি তাহলে ডেলিভারি কি করে দিই বলো আচ্ছা রোমান আক্তার আপুটা কনফার্ম হয়ে গেছে আর হচ্ছে কানিস فاطمه আপু এখনো তুমি ইনবক্স করনি তো ও ইনবক্স করেছো না অ্যাড্রেস দিতে হবে কানিস فاطمه আপু কানেক্ট করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দাও আপু তাছাড়া কনফার্ম হবে না ইনবক্স করেছি ভাইয়া কনফার্ম করেছি আচ্ছা রুলি আপু কনফার্ম করেছে না আচ্ছা ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওরনাটা হ্যাঁ ওরনাটা হচ্ছে এইটা হুম হুম আচ্ছা হ্যাঁ পেয়েছি এন্ড সেন্ড করে দিয়েছি তুমি পেলে জানিও আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে

এইটা যে টেস্টটা দেখালাম ওইটার মধ্যে দেখো এইটা এইটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস অনলি তোমার 800 অনলি 800 এই 800 টাকা গুলো দেখানোর পর তারপর চলে যাব তোমার টু পিস জয়পুরি আজকে টু পিসে একটু তোমার হচ্ছে হ্যাঁ আসছে 2400 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপানি দিদি আসছে টাকা এই যে তোমার হচ্ছে তোমার টাকা আসছে দিদি এই যে দেখো এটা হচ্ছে ইয়েলো কালারটা প্রাইস অনলি 800 দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেস গুলো এটা হচ্ছে অর্গেন্ডির একদম সেম কপি এই যে দেখো অর্গেন্ডি প্রিন্টের সেম একদম এটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা দেখছো ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা হ্যাঁ ফ্রন্ট সাইডটা এটা দেখাবো তুমি ওখানে খেলো এই যে দেখো ব্যাক সাইডটা দেখছো কত সুন্দর প্রিন্ট ব্যাক সাইডটা দেখো এই যে দেখো ব্যাক সাইডটা দেখো কত সুন্দর প্রিন্ট ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই যে দেখো আপনি এইটা হচ্ছে হাতাটা প্রাইস অনলি আটশো অনলি আটশো ঠিক আছে অনলি আটশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছ আর এগুলো যে কি কাপড় এত সুন্দর মনে হয় আমার আপনার সব মানে এই কাপড়গুলো মনে সবার কাছে আছে মনি কি স্কুলে পরে দিদি না রে দিদি কেবল তিন বছর হইল ওর কেবল তিন বছর হয়েছে দিদি এই যে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তোমার ওই গোলাপিটা থাকলে না এ হাসিনাপু ওই গোলাপিটা নাই আপু

আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা যে এইবার স্ক্রিনশট নিয়ে নাও এটা দেখো এটার ওড়নাটা দেখো অনেক জোস একটা ওড়না ঠিক আছে অনেক সুন্দর একটা ওড়না প্রাইস অনলি আটশো অনলি আটশো জেনিবার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একটু সরিয়ে ফেলতেছি হ্যাঁ এটা সরিয়ে ফেললাম সরিয়ে ফেললাম এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে তোমার তিনটা মানে তিনটা কালার প্রিন্ট একই তিনটা কালার ঠিক আছে আজকে টু পিস কিন্তু ডিসকাউন্টে দিব ডিসকাউন্ট পাবা টু পিসগুলোর উপর এই যে দেখো এটা হচ্ছে ব্লু কালারটা প্রাইস অনলি আমি এত নিয়েছি আমিও তো নিয়েছি এটা কানে জানতে হইতা নেন না আনতি আচ্ছা এই যে এইটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা প্রাইস হচ্ছে অনলি 800 এই যে দেখো ব্লু কালারটা হচ্ছে এরকম প্রাইস অনলি আটশো এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেল এইটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা ঠিক আছে এটা ব্যাক সাইডটা এই দেখো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতা এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে দেখো এটা হচ্ছে তোমার সালোয়ার আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা আজকে ভিউয়ার্স কম তো এই জন্য কমেন্টও কম আর আমার তারাউড়াও কম এই যে দেখো এইটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি আটশো জেনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এটা জেনি বাই স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে ওড়নাটা প্রাইস অনলি আটশো ঠিক আছে সরে ফেললাম সরে ফেললাম এটা আচ্ছা তোমরা যারা যারা এখন দেখতেছো লাইভটা একটু শেয়ার করো অপিরা লাইভটা শেয়ার করো আপু ইয়েলোটা বুকড আচ্ছা জেসমিন হোসাইন আপু ইয়েলোটা কোনটা আপু একটু আগে এইটার ইয়েলোটা আচ্ছা এইটা রিওলোটা আপু একটু আমাকে কনফার্ম করো ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দাও এই যে স্ক্রিনশট নিয়ে নাও ওকে স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা সরে ফেলো না না উপরে দাও উপরে দাও উপরে দাও আছে বাবা বাবা মোশা ধরবে এই যে দেখো একটা সুন্দর পিঙ্ক কালার হ্যাঁ আচ্ছা জেসমিন হাসান আপু তুমি হচ্ছে ইনবক্স করে দাও আপু একটু হ্যাঁ ফুল অ্যাড্রেস অবশ্যই অ্যাড্রেস দিবা আর হচ্ছে ওই ড্রেসের পিক দিবা হ্যাঁ আর তোমার হচ্ছে ফোন নাম্বারটাও দিয়ে দিবা এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা পিঙ্ক মিষ্টি পিঙ্ক মা আমি কিন্তু সত্যি রাগ করব তোমার উপর সত্যি আমি খুব রাগ করব কি বলছি যাও পরে তুমি ওগুলো নিয়ে খেলো যাও এই যে দেখো এইটা হচ্ছে পিঙ্ক কালারটা হ্যাঁ হচ্ছে তোমার বডি হবে এটা কিন্তু মানে মনে হচ্ছে এরকম বাট এটা কিন্তু একটু এমনি ঝাপসা ঝাপসা প্রিন্টই এটা হচ্ছে তোমার হচ্ছে ডিজাইনটা এরকম এরকম হচ্ছে গলায় হবে গলায় একটু ডিপ হবে আর হচ্ছে বডিতে একটু হালকা প্রিন্ট হবে আর এই যে দেখো এটা লতাটা দেখছো কত সুন্দর নিচের প্যানেলের লতাটা অনেক সুন্দর নিচের প্যানেলে একটু লতা করে দেওয়া অনেক সুন্দর আর এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে লাইট ইয়েলো আর একটা হচ্ছে তোমার এই যে পিঙ্ক প্রাইস অনলি আটশো অনলি আটশো জেনিভাইস বা স্ক্রিনশট নিয়ে নাও এটা প্রাইস অনলি আটশো এইটা দেখো এইটা হচ্ছে তোমার অন্যটা দেখছো অন্যটা কত সুন্দর প্রাইস অনলি আটশো জেনিভাইস বা স্ক্রিনশট নিয়ে নাও আপিরা এইটা হচ্ছে দেখো ওনার চারিদিকে এরকম তোমার আসলা লেস করে দেওয়া সুন্দর কি বলে পার করে দেওয়া আছে হ্যাঁ এটা পিঙ্ক কালারটা দেখো পিঙ্ক কালারটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা জেনে ভাই স্ক্রিনশট ইনবক্স করে দাও সরিয়ে ফেললাম এটা সরিয়ে ফেললাম এটার মধ্যে একটা লাইট ইয়েলো কালার আছে হ্যাঁ এটার মধ্যে লাইট ইয়েলো কালার আছে যে নিতে চাচ্ছ স্ক্রিনশট নাও এটা আমি লাইট ইয়েলো কালারটাও দেখাচ্ছি ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটা হচ্ছে তোমার এই যে বুকের প্রিন্ট যেটা ডিপ কালার সেটার সাথে ম্যাচিং করে আর এই যে দেখো হাতাটা হচ্ছে এটা হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার হাতাটা হবে ও মা গো মশা আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি আপু আজকে কি ছয়শো পঞ্চাশ টাকা কিছু দেখাবা হ্যাঁ আপু দেখাবো দেখাবো আপু এই যে এই লন গুলো একটু শেষ করে নি আর তিনটা আছে লন তিনটা লন আছে শেষ করে নি আরো অনেক সুন্দর সুন্দর আছে সরে ফেললাম এটা এটা দেখাও আচ্ছা দেখাবো তুমি যাও এই পাশ থেকে যাও আচ্ছা এই যে দেখো ইয়েলো কালারটা তোমরা একটু লাইভ শেয়ার করো সবাই যারা যারা জয়েন করতেছ লাইভটা শেয়ার করো কার ভাগ্যে কখন লেগে যায় বলা যায় বলো সুন্দর একটা শাল কিন্তু আছে এইবার গিফটের জন্য আচ্ছা এইটা হচ্ছে তোমার বডিটা আর এইটা তোমার হচ্ছে বুকে হবে এই প্রিন্টটা এটা ইউলোর মধ্যে হ্যাঁ এই যে দেখো নিচের প্যানেলটা এরকম হবে নিচের প্যানেলটা তোমার এইটা হবে এটা লাইট ইউলোর মধ্যে খুবই নাইস একটা ড্রেস প্রাইস অনলি আটশো টাকা এই দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা যাও তুমি ঘুমিয়ে যাও হ্যাঁ আমার মেয়ে না লক্ষ্মী তুমি আমার সব কথা শোনো না যাও লক্ষ্মী মেয়ে যাও এই যে দেখো ওনাটা হচ্ছে এটা ওনা হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি তোমার 800 জেনি স্ক্রিনশট নি ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নাও ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে খুবই সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু বাসায় পরার জন্য এতটা সফট এবং এতটা কমফোর্টেবল হবে যে একবার যারা নিয়েছো তারা জানোই অলরেডি ড্রেসগুলো কেমন আর যারা নাও নি নিউ আসলে তাদের জন্য বলছি একবার ড্রেস নিলে বুঝতে পারবো এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা হ্যাঁ আর এই যে দেখো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা দৌড়াচ্ছো কেন মামুনি আমি কিন্তু সত্যি বকা দিয়ে দিব দেখবা যদি মায়ের কথা না শোনো তো আমি বকা দিয়ে দিব তখনই আন্টিরাও তোমাকে বকা দিবে আমিও বকা দিব দেখবা আন্টিরা বলবে তো পড়িনি তো একটা কথাও শুনে না কারো মায়ের কখন থেকে বলছে এটা করো না ওইটা করো না তবুও করে যাচ্ছে আচ্ছা ওইটার মধ্যে আরেকটা কালার দেখো আপনি যে দেখো পেস্ট কালার এই যে দেখো পেস্ট কালারটা হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর একটা পেস্ট কালারটা এটার প্রাইস 800 অনলি জেনিবা স্ক্রিনশট দেখছো এটা কত নাইস ওয়াও এটা তো কালারটা অনেক সুন্দর দেখো যারা পেস্ট খেলার খুবই লাইক করো তাদের জন্য পারফেক্ট ড্রেস আপু ফার্স্ট ই হলো দেখাবা জেসমিন আক্তার আপু আপু আর হচ্ছে ফার্স্টেরটা ওইগুলো আর দেখাবো না আপু যেগুলো দেখে ফেলেছি তুমি দেখতে চাইলে তোমাকে হচ্ছে একটু থাকো লাস্টে আমি দেখে দিব টাইম পেলে হ্যাঁ এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসের কী বলে নিচের প্যানেলটা ঠিক আছে এত অর্ডার করেছি ভাইয়া মনে হয় কনফার্ম করলো আচ্ছা আচ্ছা কোনটা দেখি আপু আচ্ছা তুমি কোনটা অর্ডার করছো ও হ্যাঁ হ্যাঁ তুমি তোমারটা আমি তখন অর্ডার কর কনফার্ম করে আবার তোমার আচ্ছা দেখি তুমি তুমি কই আপু তুমি করনি তো অর্ডার তুমি তো এখনো ইনবক্স করনি আপু বর্ষা আপু বর্ষা আপুকে বলছি কই তোমার তো এখনো ইনবক্স আসেনি এই যে দেখো এটা হচ্ছে নিচে প্যানেলটা হ্যাঁ প্রাইস অনলি 800 টাকা এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখো এটা হচ্ছে তোমার ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে তোমার নিচের দেখো চারিদিকে কত সুন্দর করে প্যানেল আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস অনলি আটশো জেনিপাই স্ক্রিনশট নিয়ে নাও এটা জেনিপাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো সরিয়ে ফেললাম এটা এটা ব্যাক সাইডটা একটু দেখে দিচ্ছি এই যে দেখো ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে দেখো এটা হচ্ছে হাতা অনেক সুন্দর প্রাইস অনলি 800 ঠিক আছে এটা সত্যি এটা সবগুলো তোমার হচ্ছে ফোনে হয়তো মনে হচ্ছে যে কেমন জানি কালার কিন্তু এটা বাস্তবে অনেক নাইস বাস্তবে অনেক নাইস একটা কালার আচ্ছা সরিয়ে ফেললাম আর দুইটা দেখানোর পর আমি চলে যাব অন্য ড্রেসে ঠিক আছে এইবার আমি একটা কালার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটু চকলেট টাইপের কালার হ্যাঁ চকলেট টাইপের কালার আচ্ছা জেসমিন আপু তুমি হচ্ছে কনফার্ম আপু আপু জেসমিন তো করো নি আচ্ছা রুমান আক্তার আপু ইয়েলোটার জন্য ইনবক্স করেছো রুমান আক্তার আপু আচ্ছা জেসমিন আপু তুমি হচ্ছে ইয়ে করনি কিন্তু এখন ইনবক্স করনি ঠিক আছে আচ্ছা প্রাইস জেসমিন আরা আপু প্রাইস হচ্ছে আটশো আপু আটশো ইয়েলোটা না ইয়েলোটা বুক আজকে হচ্ছে সবগুলো ড্রেসে আমার এক পিস করে আছে হ্যাঁ সো বেশি বুক করলে আমি দিতে পারবো না শুধু গ্রিন ড্রেসটা আছে দুই পিস তাছাড়া সবগুলোই এক পিস করে দেখো এটা হচ্ছে ব্রাউন কালারের সালোয়ার দেখছো চকলেটের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস অনলি আটশো টাকা

আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে তোমার কফি কালারটা হ্যাঁ এটা হচ্ছে আটশো টাকা অনলি আটশো এইটা হচ্ছে তোমার ব্যাক সাইড এই যে দেখো অনেক সুন্দর এইটা এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা তোমরা যারা ইনবক্সে কনফার্ম করতেছো একটু কমেন্টে একটু যদি লিখো যে আপু এটার জন্য ইনবক্স করেছি তাহলে আমার জন্য একটু সুবিধা হয় বুঝছো তাহলে আমার জন্য একটু সুবিধা হয় এই যে দেখো এটা হচ্ছে তোমার হাতাটা এটা হচ্ছে হাতাটা হ্যাঁ গুড নাইট মামা

আচ্ছা এটা হচ্ছে চকলেট কালারের ড্রেসটা হ্যাঁ শোনিয়ে ফেললাম এটা জেনিভাই স্ক্রিনশট নি নাও ঝটপট এক পিসই আছে সবগুলো ড্রেস এক পিস করেই আছে সো যা যাটা নিবা ঝটপট কিন্তু কনফার্ম করে দাও শোনিয়ে ফেললাম হ্যাঁ চকলেটটা আরেকটা ড্রেস দেখানোর পর আমি চলে যাব আচ্ছা আপু তোমাকে তো কনফার্ম করলো শনিবার পাবো বললো আচ্ছা তুমি ইনবক্স করছো কোথায় আপু তুমি কোন আইডি থেকে ইনবক্স করছো তুমি তুমি কি বর্ষাপো তুমি কোন আইডি থেকে ইনবক্স করেছো বলো তো তুমি কোনটাতে তুমি হচ্ছে ড্রেস প্রাঙ্গনে ইনবক্স করো আপু ড্রেস প্রাঙ্গনে হ্যাঁ পেজে করো নি আচ্ছা ডান থ্যাংক ইউ আচ্ছা ক্লিয়ার না হ্যাঁ একটু নেট প্রবলেম হয়েছিল আচ্ছা আপু আমি দুইটা অর্ডার দিলাম হ্যাঁ আপু রুমান আপু আমি তোমার দুইটা দেখেছি তোমার দুইটা দেখেছি আপু আচ্ছা আমি বর্ষা আপুকে বলছি বর্ষা আপু একটু তুমি কনফার্ম করো যদি এই যে দেখো অ্যাশ কালারটা এটাও ওয়াও একটা কালার ওয়াও একটা নাইস একটা কম্বিনেশন এই ড্রেসটা হ্যাঁ এটা মাথা নষ্ট করে একটা ড্রেস এই যে দেখো কালারটা দেখো যারা এই কালারগুলো খুব পছন্দ করো অ্যাশ কালারের মধ্যে এই যে দেখছো কতটা সুন্দর একটা কালার কম্বিনেশানের ড্রেস এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটাও একটাই আছে থ্যাংক ইউ আপু তিনটা শেয়ার করেছো থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা বর্ষা আপু তুমি কোনটার জন্য ইনবক্স করেছো আপু আমাকে একটু কনফার্ম করো তো লাবণ্য বর্ষা আপু তুমি এখানে একটু বলো কোনটার জন্য ইনবক্স করেছো এই যে দেখো এইটা হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে তোমার ওরনাটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটারও প্রাইস হচ্ছে অনলি 800 জেনিবা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নাও অনেক সুন্দর এক পিসি আছে এই যে দেখো ওন্নার ভেতরে প্রিন্টটা এরকম হবে আহা আচ্ছা এটা রিজেক্ট হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে একটু দাগ পড়ে গেছে ঠিক আছে দেখি এটা দাগ পড়ে গেছে এটা আর হবে না পিরা রিজেক্ট হয়ে গেছে হ্যাঁ এটা রিজেক্ট একটু দাগ পড়ে গেছে মা এটা হবে না দেখি একটু আমি দাগ

আচ্ছা আমাকেও দি কি আমাকেও দিও সোসে আচ্ছা ওইটা ওইটা তো ইয়ে হয়ে গেল রিজেক্ট হয়ে গেল ওই ওন্নাটা দেখছো না ওন্নার একটু জায়গায় এতটুকু একটা দাগ হয়ে আছে যদি ওইটা বোঝা যাবে না তারপরও আমি চাচ্ছি না ওই রকম দিতে তারপরে যদি নাও তাহলে হবে আচ্ছা হ্যাঁ বসাপু আমি তোমার খুঁজে পাচ্ছি না কিন্তু তোমাকে কনফার্ম করা হয়ে গেছে তোমার মনে হয় আরেকটা আইডি নাকি ও রুমান আক্তার আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু রুমান আক্তার আপু তোমার আরেকটা আইডি থেকে কনফার্ম করা হয়েছে না রুমান আক্তার আপুর দুইটা কনফার্ম করা হয়েছে আচ্ছা লাবণ্য বর্ষা আপুর কোন আইডি থেকে কনফার্ম করা হয়েছে একটু যদি বলো আচ্ছা এইটা হচ্ছে তোমার আরেকটা অ্যাশ কালার দেখো এটাও সুন্দর এটার রঙটাও অনেক জোস এটা হচ্ছে নিচের প্যানেলটা হ্যাঁ এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে দেখো এইটা হচ্ছে ব্যাক প্যানেলটা এটা 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 হচ্ছে হচ্ছে হ্যাঁ টাকা আর এইটা হচ্ছে সালোয়ার এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এটা আটশো টাকা গুলো সব শেষ ঠিক আছে আটশো টাকার সবগুলো শেষ আচ্ছা হ্যালো প্রীতি মন্ডল হ্যালো দিদি কি আছে বনু কেমন আছিস হ্যাঁ লনের ওপর কাজ করা আছে লনের ওপর নেই এমনি কটনের ওপর আছে আপু আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ এই যে দেখো ওড়নাটা তোমার বোন আছে না আমার বোন যে দেখো ওটা মাছি আসছে পিতি মাছি আর একটা পিতি মাছি এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ প্রায় জলদি আটশো এটা সরিয়ে ফেললাম ও মানহা আলে আইডি ও আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝছি

প্রাইস কিন্তু খুবই রেজিনেবলে পাচ্ছ আর কাপড়গুলো যা জোর যারা নিউ নিচ্ছে তারা দেখবা বুঝতেই পারবা যে এত রেজিনেবলে এত সুন্দর কাপড় পাচ্ছ অনলি আটশো ঠিক আছে সরে ফেলতেছি সরে ফেললাম এটা আচ্ছা লনের আটশো গুলো শেষ লনের আটশো গুলো সব শেষ এখন আমি আর কয়েকটা দেখাচ্ছি এটা

আচ্ছা বাবুকে অনেক আদর বাবুটাকে অনেক আদর এই যে দেখো এইগুলো কিন্তু মানে এতগুলো ড্রেস নিয়ে আসছিলাম বুঝছো সব শেষ হয়ে গেছে সবগুলো মানে একটা শুধু দেখিয়েছি এখান থেকে এত অর্ডার আসছে এখন আর এই যে এই পিঙ্কের মধ্যে এইটা আছে আটশো পঞ্চাশ করে এগুলো এগুলো আটশো পঞ্চাশ করে এগুলো কিন্তু অসাম ড্রেস অসাম এই যে দেখো এটা হচ্ছে একদম ডিপ ব্লু না হ্যাঁ একটু অ্যাশ টাইপের ব্লু অ্যাশ টাইপের একটা ব্লু এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইড এই যে দেখো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক সাইড এটা কিন্তু মিস করলে মিস এটা আমি মনে করি যে সবার একটা নেওয়া উচিত কারণ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে তোমার ড্রেসের হাতা আচ্ছা মা কিউটি মামু মামু নিয়ে হয়েছে দেখো আন্টি তোমাকে মাগিয়েছি আর তুমি দিয়ে দাও এইটা হচ্ছে হাতাটা ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখো সালোয়ারটা ম্যাজেন্ডা ফ্লাওয়ার গুলো ম্যাজেন্ডা এই জন্য সালোয়ারের প্রিন্টটা কালারটা হয়েছে ম্যাজেন্ডা প্রাইস অনলি আটশো পঞ্চাশ জেনি ঝটফট কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও যাও ঘুমে যাও যাও ওখানে ওখানে না তুমি ঘরে ঘুমাও যাও এই যে দেখো আপিরা অন্যটা হচ্ছে এইটা ঠিক আছে প্রাইস অনলি আটশো পঞ্চাশ জেনি বা স্ক্রিনশট নিয়ে নাও জেনিবা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো ওকে সরে ফেলতেছি অসম্ভব সুন্দর এইগুলো হ্যাঁ ঘুমিয়ে যাও এখন আচ্ছা এটাও সরে ফেললাম ম্যাজেন্ডা ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে ম্যাজেন্ডা তোমার হচ্ছে সালোয়ার না দিদি আমার নাতি তোমাকে টাটা আচ্ছা দিদি আমার নাতি তোমাকে টাটা দেখছো ওই যে একটা হচ্ছে মানে তোমার হচ্ছে দিদা

সুলা সাতশো টাকা নুরুল বাসার বাবু কি লিখছে সুলা সাতশো টাকা করে কি বল আপু নরুল বাসার বাবু কোথায় সাতশো টাকা করে আপু তুমি সেখান থেকে নাও মুন্নিকে জড়িয়ে ধরে আদর করতে মন চায় আমার দায়না না আপু আচ্ছা এগুলো সাতশো টাকা করে ও আচ্ছা আচ্ছা তোমার কাছে সাতশো টাকা করে পাওয়া যাবে আপু দিদি কাঠচুপির ড্রেসগুলো নাই কারচুপি ড্রেস নাই তো পিকু বলু কারচুপি ড্রেস নাই বলু হ্যাঁ আমার বলু এই যে দেখো এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার এটা হাতাটা ঠিক আছে এটা হচ্ছে আমাকে 700 টাকা করে দিও তো নুরুল বাসার আপু তুমি তো আপু জানি তুমি আমার কাছ থেকে একটা ড্রেসও নিয়েছো আমাকে 700 করে দিলে আমি অনেকগুলো নিব বুঝছো এই ড্রেসটা এইটা দেখো এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা যাও এটা হচ্ছে আটশো পঞ্চাশ সাতশো টাকারও আছে আমার কাছে তুমি যদি চাও আমি তোমাকে সাড়ে ছয়শো টাকার লোন দিব ঠিক আছে সো অযথা এসে কথা বলা ঠিক না কোয়ালিটি জেনে তারপর বলা ঠিক আপু

এটা হচ্ছে দেখো ওড়নাটা এত কিউরিসিটি ওর বুঝছো কোনো কিছু বললে ওর জানতে হবে এটা কি কেন হইলো কিভাবে হইলো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি তোমার ওড়নাটা 850 ড্রেস ফ্যান্টাস্টিক চাইল্ড থ্যাংক ইউ আচ্ছা সুতির কাজের দেখান আচ্ছা দেখা আপু সাথে থাকো হ্যাঁ একটা পরে একটা দেখাচ্ছি ওইগুলোও দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখো ব্যাক সাইডটা ওন্না কোথায় আছে ওন্না তুমি যাও তো মা তুমি ঘুমিয়ে পড়ো না অনেক রাত হয়ে গেছে তো না লক্ষ্মী না তুমি দাও ওটা দাও এটার মধ্যে আরেকটা কালার আছে পেস্ট কালার এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় এটার মধ্যে আরেকটা কালার আছে পেস্ট কালার পেস্ট

ইনবক্স করো তোমার অ্যাড্রেস দেওয়া আছে শুধু স্ক্রিনশট দাও তাহলে তোমারটা হচ্ছে ইয়ে হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে আপনার বেবিটা একাই ঘুমায় আপু নারে রে আপু ওই জন্য তো এই সমস্যা ও আমাকে ছাড়া ঘুমাবে না আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস না রুলিয়া আপু তারপরেও বলতেছে না দেখতেছে না এগুলো বলে সাতশো টাকায় কোথায় পাওয়া যায় আমি মানুষের কথাবার্তা শুনলে মাঝে মাঝে মানে ফিদা হয়ে যায় ফিদা পাদাম মানে কি বলবো মাথা বলে না ফিদা হয়ে যায় কখন যে কি কে বলে লাইভ এসে কমেন্ট করে বুঝছো কি আর বলবো এই যে দেখো এটা হচ্ছে পেস্ট কালারটা ওইটা ক্রিম কালার এটা হচ্ছে তোমার পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখো নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেল ঠিক আছে নিচের প্যানেল হচ্ছে এটা আর এই যে দেখো এইটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা শেয়ার ডান থ্যাংক ইউ হাসিনা যে দাপু থ্যাংক ইউ আপু অনেক শেয়ার করো তুমি এই যে দেখো এইটা হচ্ছে সালোয়ারটা ইয়ে সরি ওড়নাটা এটার প্রাইস হচ্ছে 850 জেনিবা স্ক্রিনশট নিয়ে নাও এটাও জেনি পাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এটা দেখছো অন্যটা কত সুন্দর এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস অনলি 850 জেনি পাই স্ক্রিনশট নাও এটা আপনি অ্যাপো ইনবক্স করে দাও অ্যাপো জন্য আর যদি এই অ্যাশ কালারটা এটাও নিতে চাও এটাও অনেক সুন্দর এটারও প্রাইস হচ্ছে 850 ঠিক আছে এই অ্যাশ কালারটাই যে অনেক নাইস এটা মানে একটু ডিপ নেভি ডিপ অ্যাশ ঠিক আছে ডিপ অ্যাশের মধ্যে এটা আচ্ছা এলান্তা এটা আরেকটা আছে এটা কালারটা দেখানোই হয় তখন এটা একটু দেখিয়ে দিই দেই আমি চলে যাচ্ছি এবার অন্য ড্রেসে এই যে দেখো এটা হচ্ছে একটু লাইট লেমন কালার আচ্ছা গাঢ় গোলাপি সুন্দর ভালো কাপড় আনিও দিদি আচ্ছা ঠিক আছে গোলাপি না হাসিনাপুর শুধু গোলাপি পছন্দ হয় শেখ জহির হ্যালো পো হ্যাঁ আই ভাইয়া এই যে দেখো এটা হচ্ছে লাইট লেমন কালার হ্যাঁ এটা হচ্ছে লাইট লেমন কালার এটা হচ্ছে বুকের প্রিন্টটা ঠিক আছে বুকের প্রিন্টটা হচ্ছে এটা এটা হচ্ছে একটু সিল্কি টাইপের অনেক সুন্দর একটা কাপড় এই যে দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেলটা আচ্ছা দৃষ্টি দিদি আনলে হ্যাঁ ড্রেস আছে ওরনালা ড্রেস শিফন ওরনালা ড্রেস কয়েকটা আছে দিদি দেখাচ্ছি আর তোমার হচ্ছে চারটা ড্রেসই কনফার্ম হয়ে গেছে বুঝছো ব্ল্যাক ওই দুইটা আর ওই যে দুই যে দুইটা এই চারটা মোট ড্রেস তোমার কালকে ডেলিভারি দিব তুমি হচ্ছে পরশু দিন পেয়ে যাবা এই যে দেখো এটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের ব্যাক প্যানেল এই যে দেখো ব্যাক প্যানেলটা হচ্ছে এটা অনেক সুন্দর ব্যাক প্যানেলটা হচ্ছে এটা দেখতেছো তো কাপড়টা কতটা সিল্কি টাইপের একটা সুন্দর একটা কাপড় এটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা প্রাইস অনলি 1250 প্রাইস হচ্ছে অনলি 1250 এইটা হচ্ছে তোমার সালোয়ার ওড়নাটা হচ্ছে এই যে এটা সালোয়ারটা হচ্ছে এটা ঠিক আছে এই যে আপু এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এটা যে নিবার স্ক্রিনশট নিয়ে নাও এটা দেখছো কাপড় এটার একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে ব্লু কালার তো নাই ব্লু কালারটা শেষ হয়ে গেছে আর এই যে লেমন কালারটা আছে খুব সুন্দর এইটা লতি বাপুর এই কালারগুলো খুব সুন্দর আমার টোটাল কত হয়েছে বিল এখন আমি কি করে বলবো দৃষ্টি আপু দৃষ্টি দিদি পরে আমি তোমাকে জানিয়ে দিব ঠিক আছে এই যে দেখো

ওকে ভালোই লাগে অনেক ভালোবাসা তারপর রাগও থাকে দেখি আমার লাইভে অনেক রাগ রিয়াক্ট আসে আমার লাইভে আচ্ছা এইবার আমি শিপনার কয়েকটা ড্রেস দেখাচ্ছি একটু দেখো তোমরা

আচ্ছা এই যে দেখো না কিছু কাপু রাগ না হইলে তো ভালোবাসা জমে না হ্যাঁ রাগ করবে কেন রাগ করতেছে অনেকে ওই জন্য তো বললাম আপু ভালোবাসাও আছে রাগও আছে এই যে দেখো এটা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের ওপর ঠিক আছে এটা হচ্ছে তোমার অর্গেন্ডি কাপড় সফট অর্গেন্ডির ওপর ঠিক আছে আপু শেয়ার দিয়েছি আচ্ছা এইটা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের ওপর আর এই যে দেখো তোমার হচ্ছে এমব্রো করা ঠিক আছে এমব্রো করা ওকে এটা হচ্ছে এমব্রো করা আর এই যে দেখো নিচের প্যানেলটা এরকম फ्लावर হবে ঠিক আছে নিচের প্যানেলটাতে এরকম फ्लावर হবে অনেক নাইস কি হলো তুমি উপরে যাও না মা একটু শুয়ে শুয়ে পড়ো আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালারটা ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালারটা এই যে দেখো ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এইটা দেখো এটা হচ্ছে তোমার হাতাটা এই যে দেখো হাতাটা পঞ্চাশের ফিরোজাটা একটু দেখা নিয়ে শেষ নিব আচ্ছা অ্যানি আপু অ্যানি আপু তুমি কোনটার কথা বলতেছো আপু 750 এর পিড় তো আমি 750 তো এখনো দেখাইনি আপু পিড়জা কালারটা তুমি না ক্রিম কালারটা চাইলা তো ক্রিম কালারটা না এটা এটা তুমি বললা না নিবা এই কালারটা না দেখো তো এটা নাকি 750 তো দেখাইনি আপু 800 আর 850 দেখিয়েছি এইটা দেখো ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা মা শুয়ে পড়ো না মা লক্ষ্মী আমার ভালো লাগবে যাও একটু শুয়ে পড়ো দেখো ভালো লাগবে আর এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে আপনি এইটা হচ্ছে তোমার ওড়নাটা শিফনের মধ্যে শিফনের মধ্যে দেখো এটা হচ্ছে ওড়না অনেক অনেক নাইস প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা হ্যাঁ অর্গেনের ওপর তোমার এমব্রো করা আর শিফনের ওড়না লন আচ্ছা লনের হ্যাঁ আপু এটা তো লন তো দেখালাম ওইটা সাতশো পঞ্চাশ না তো আপু আটশো পঞ্চাশ আমি এই যে ড্রেসটা দেখালাম ওইটা কিনা এই যে দেখো শিফনের ওর না প্রাইস হচ্ছে আপনি বারোশো পঞ্চাশ যে এটা নিবার স্ক্রিনশট নিয়ে নাও যে এটা নিতে চাচ্ছো একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ওকে অনলি বারোশো পঞ্চাশ অনেক নাইস একটা ড্রেস এইটা কাজগুলো দেখলেই বুঝতে পারবা আর হাতে নিলেই বুঝতে পারবা কাপড়টা কতটা সুন্দর ঠিক আছে এটা যে নিতে চাচ্ছো ইয়েলো কালার এটা খুবই নাইস একটা কালার কম্বিনেশনের ড্রেস প্রায় অনলি অনলি বারোশো ঠিক আছে সরেই ফেললাম এটা কিন্তু খুবই জোস একটা ড্রেস এই যে দেখছো ওড়নাটা ওড়নাটা দেখো কতটা সুন্দর ওয়াও অনেক সুন্দর না বাহিন হ্যাঁ সরেই ফেলতেছি

এসেস দিতে শুধু আমি বলে দিচ্ছি না ডান লিখলেই হবে কমেন্টে আচ্ছা এই যে বারোশো পঞ্চাশ টাকার হ্যাশটা নিয়ে নাও হ্যাঁ স্ক্রিনশট লাল গোলাপ লাল গোলাপ একটা স্ক্রিনশট না ওইটা আর সাতশো টাকার কোন কালারটা আপু একটু ইনবক্স করে দিতে হবে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে তোলো ঠিক আছে তাহলে এখন কি করবো আবার তিনটে শেয়ার করো তিনটে শেয়ার করে তুমি হচ্ছে কমেন্টের ডান লিখে দাও ঠিক আছে এই যে দেখো আরেকটা এইটা হচ্ছে পিঙ্ক কালারটা অর্গেনডির ওপর তোমার হচ্ছে অ্যামব্রো ওয়ার্ক করা জানতাম না পো ওকে আবার শেয়ার দিতেছি আচ্ছা ঠিক আছে দাও পো দিয়ে ডান লিখে দাও আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে তোমার কি বলে অ্যাম্ব্রো করা ঠিক আছে অ্যামব্রো করা বুটটিক্সের কত সুন্দর কাজ দেখো আর কাপড়টা হচ্ছে অর্গেনডি হান্ড্রেড পার্সেন্ট কত হবে এই যে দেখো এটা হচ্ছে নীচের প্যানেলটা পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক আপু কন্টেস্ট শুরুর দিন থেকে শেয়ার দেই আজও অনেকগুলো দিছি আচ্ছা তোমার নাম তো অবশ্যই থাকবে মিমো আপু আর মিমো আপু তুমি একটা ড্রেসের জন্য ইনবক্স করেছিল যে এই ড্রেসটা কি আসে আমি তোমাকে বলেছিলাম যে আছে কিন্তু কোনো রিপ্লাই দাওনি কিন্তু এটা তো ঠিক না আপু তুমি তো একটু রিপ্লাই দিতে পারতা যে আপু নিব না কি ভালো কি কিছু একটা তো রিপ্লাই দেওয়া যায় বলো ডানাপি আপি থ্যাংক ইউ সাইরা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু খুবই নাইস এগুলো এই জিনিসগুলো 850 টাকার অ্যাশ কালো আচ্ছা অ্যাশ কালো লন না অ্যাশ কালো কি জোজো আচ্ছা 1250 টাকা যেটা দেখালাম ওইটা তো তাই না আপু লাল গোলাপু হ্যাঁ জোজো তুমি ওঠো আর অ্যাশ কালো লন কোনটা আপু बोलतेছো তুমি অ্যাশ কালো লন বলতে ওই যে ম্যাজিনটা फ्लावर আছে ওইটা 850 এ ম্যাজেন্টা फ्लावर না ওইটা মেবি আচ্ছা ঠিক আছে তোমার যদি ওই দুইটা হয় তাহলে আমি দেখো তোমাকে আমি এই যে দেখাচ্ছি এই যে এটা আপু দেখো তো এইটা কি না এটা আর হচ্ছে তোমার এইটা এই দুটা দেখো এই দুটা এইটু কনফার্ম করে দাও এই দুটা কিনা ওকে এই দুটো হলে হ্যাঁ লিখো এই দুটো হলে হ্যাঁ লিখো স্ক্রিনশট করে দাও ফোন নম্বর দিয়ে হ্যাঁ লালপোলাবাবু তুমি স্ক্রিনশট নিয়ে ইনবক্স আচ্ছা এটার হচ্ছে ওনাটা দেখো এটার ওনাটা কতটা জোস এটা তো ওনাটা দেখোই নি ইয়েলোটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর এই যে দেখো এটার ওনাটা দেখাচ্ছি এইটা হচ্ছে আচ্ছা ঠিক আছে লাল গোলাপ আপু ইনবক্স করে দাও তুমি ওই দুইটার জন্য ইনবক্স করো এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখো এটা হচ্ছে তোমার ওনাটা এটা হচ্ছে ওনাটা প্রাইস অনলি 1250 জেনি ভাই স্ক্রিনশট নাও অর্গিন দিয়ে কটন কাপড়ের উপর

তুমি চুপচাপ ঘুমিয়ে যাও হ্যাঁ তখন বলবে এসে বলবে পরিণীতা তুমি কেন ঘুমাওনি কেন মাম্মাকে ডিস্টার্ব করছো তুমি ঘুমিয়ে পরিণিতা এই কথা বলবে আচ্ছা আরেকটা দেখাচ্ছি দাঁড়াও চিকেনের কাজের একটা দেখায় অর্গেন্ডির উপর চিকেনের কাজ এই যে দেখো অর্গেন্ডির উপর চিকেনের কাজ এটার মধ্যে তোমার দুইটা কালার আচ্ছা এটার মধ্যে দুইটা কালার না একটা কালার মেবি আছে এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারটা এখন এই পিঙ্কটা একটাই আছে আর নেই সব শেষ এই যে দেখো চিকেনের কাজ করা অর্গেনটি কাপড়ের ওপর চিকেনের কাজ করা প্রাইস অনলি তোমার এটা তেরোশো পঞ্চাশ হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ এই যে দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে দেখো নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেল এইটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই যে দেখো এটা হচ্ছে তোমার হাতাটা এইটা হচ্ছে তোমার হাতাটা এইটাও হচ্ছে তোমার খুবই নাইস একটা ড্রেস এইটা হচ্ছে সালোয়ার এই যে পিঙ্ক কালারের সালোয়ার এইটার অন্যটা দেখো ওয়াও দেখছো এটা চিকেনের কাজ পুরো বডিতে এটা কাজ করা পুরো বডি তোমার কাজ করা এই যে দেখো ওন্নাটা একদম পুরো তোমার পিওর এর ওড়না পুরো পিওর এর ওড়না প্রায় জলদি তেরোশো পঞ্চাশ কি দেখাবো কি হ্যাঁ দেখি এটা দাও তো ওইটা দাও তো

সো এইটা যদি কেউ নিতে চাও একটা স্ক্রিনশট নি নাও এটা আমি আর পুরোটা দেখাচ্ছি না ঠিক আছে এটা পুরোটা দেখাচ্ছি না আমি হচ্ছে এটার ওন্নাটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখো আপনারা এটা হচ্ছে তোমার ইয়েলো কালারের ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা এই যে দেখছো জামাটা অনেক সুন্দর একদম পিঙ্কের ওইটাই তোমার হচ্ছে এই যে দেখো পুরোটাই তোমার চিকেনের কাজ করা দেখছো পুরোটাই চিকেনের কাজ করা আর এই যে দেখো ওড়নাটা এটা একটা দীপানিতে দিদি নিয়েছে দেখছো ওড়না জাস্ট অসাম অনেক সুন্দর না ওলে কিউটি পরিটা এতগুলো আদর তোমাকে অনেক আদর দিয়েছে

হ্যাঁ এই যে দেখো ইয়েলো কালারের জামাটা পি সরো সরে যাও সোরে যাও দেখবে এই যে দেখো এইটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে তোমার ওড়নাটা অনেক নাইজ এটাও আর একটা পিঙ্ক একটা হচ্ছে ইয়োলো এটা হচ্ছে হাতাটা হবে ওকে সরিয়ে ফেললাম এটা এটা সরিয়ে ফেললাম এটা এখন মাত্র এইটা একটা আর পিঙ্ক একটা এটা যদিও আমার তারপরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা আর পিঙ্ক একটা আছে ঠিক আছে

টু গুলো গুলো আজকে কিন্তু অনলি তোমার আজকে টু গুলো দিচ্ছি 700 করে ঠিক করে দেবো টু পিস আজকে করে টু দেখাবো বলো আজকে ডিসকাউন্ট

আচ্ছা লালগোলা বাবু তুমি হচ্ছে ইয়ে দাও অ্যাড্রেস দাও বাবু তোমার স্ক্রিনশট আসছে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো আচ্ছা আবার এর মধ্যে যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু তার কনফার্ম হয়ে যাবে বুঝছো তুমি আগে অ্যাড্রেসটা দিয়ে রাখো দিয়ে ফোন নাম্বারটা দিয়ে তুমি লাইভ আসো হ্যাঁ আমি তারপর দেখাচ্ছি আচ্ছা জয়পুরি দেখাই ঠিক আছে জয়পুরি গুলো দেখাই

শুধু কাপড়টা কটনের ওপর মানে কটনের ওপর পুরো বডিতে দেখো ভারী একটা তোমার এই যে কাজ করা দেখছো ভারী কাজ করা এটার প্রাইস কিন্তু আগে পনেরোশো পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে চোদ্দশো পঞ্চাশ করে হয়ে গেছে সো এই ড্রেসটা তুমি নিতে পারো একেবারে আনকমন হবে এবং তোমার ওই পরে থাকলে তোমাকে কেউ বলতে পারবে না যে ড্রেসটা খারাপ হয়েছে কোথেকে নিয়েছো এই কথাটাই বলবে এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা পিঙ্কের মধ্যে এটা একটা ড্রেস আছে প্রায় চলছে এই দেখো প্রাইস হচ্ছে অনলি 1450 এখন যদি এটা নিতে চাও এটা নিয়ে ফলো কারণ এটা এখন একটা পিসই अवेलेबल আর পাইনি এইবার আমি ইনিতে গিয়েছিল আজকে তিনটা অর্ডার ছিল কিন্তু যে দুইটা পেয়েছে আর হচ্ছে তোমার এই দেখো এইটা হচ্ছে আমি রাখছিলাম আমি বানানো বলে এটা রাখছিলাম ঠিক আছে বাট আমি তো একটা এটা বানিয়েছি এইজন্য আমি আর হচ্ছে বানালাম না এটা আচ্ছা গতকাল নিউ কি কিছু দেখাইছিলা রুলিয়া আপু নিউ কিছু দেখাইছিলাম মনে নাই তো আপু কতগুলো ড্রেস দেখালাম এই যে দেখো এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে তোমার আজকে নিউ দেখাবো একটু ওয়েট করো এই যে দেখো এটা হচ্ছে তোমার তোমরা ভিউয়ার্স বাড়াচ্ছ না ভিউয়ার্স না বাড়াইলে আমি নিউ দেখে কি করব বলো তো এই যে দেখো এটা হচ্ছে ব্যাক পার্টটা এইটা হচ্ছে তোমার ব্যাক পার্ট সরি ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা অসম্ভব সুন্দর ওয়াও লিখছে সত্যি এটা অনেক সুন্দর আজ থাক আর দেখতে হবে না আচ্ছা এইটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড এটার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি দাও মা ওন্নাটা দাও যাও তুমি উপরে যাও আমি এই যাচ্ছি হয়ে গেছে আমার এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এই যে দেখো এটা হচ্ছে তোমার ওন্নাটা হ্যাঁ প্রাইস অনলি 1450 যদি নাও স্ক্রিনশট নি ইনবক্স করে দাও এইটা খুবই নাইস একটা ড্রেস

মেয়ে বলবো লক্ষ্মীটা আমার বলবো আচ্ছা এটা সরে ফেলতেছি হ্যাঁ এটা একটা কালারই এখন আছে যদি একটা নিতে চাও দাও স্ক্রিনশট দিয়ে দাও এটা হ্যাঁ লক্ষ্মী কে এটা আর একটা কি এটা জিমলা আরে জিমলা আচ্ছা এই যে পিসগুলো আচ্ছা নিউ দেখাইলে আমরাই নিবো নিয়ে দেখা গেলে নি বানাবো বাবু হুম মাইনি করছো এখন টেনশন লাগতেছে ওরকম পাড়ায় দিতে হবে আচ্ছা এইটা নিউ দেখে দি এটা একটু এটা নিউ দেখো চলে যাওয়া এই যে পম সেট করা তোমার আমি বলতেছি উপরে যাও যাও হ্যাঁ চলে যাও উপরে চলে দাও

এইটা হচ্ছে তোমার ব্যাক এইটা ব্যাক এইটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতাটা ঠিক আছে এই ড্রেসটা কিন্তু তোমার নিলে কেমন হবে বলো এইটা তোমার একদম পয়লা বৈশাখে পড়তেও পারবা এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা একেবারেই নিউ এটা দেখায়নি আজকে ফার্স্ট দেখাচ্ছি এটা আজকে আসছে এই যে দেখো ওন্নাটা পুরো ওন্নাতে চারিদিকে তোমার হচ্ছে পমপম সেট করা পুরো ওন্নার চারিদিকটাই তোমার পমপম সেট করা এই যে দেখো পমপম দিয়ে আছে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা ঠিক আছে পমপম দেয়া আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা প্রাইস অনলি তোমার 950 প্রাইস অনলি 950 জেনিবে ঝটপট বুক করে ফেলো প্রাইস অনলি 950 ঠিক আছে এটা সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস সরিয়ে ফেললাম এটা এটার সালোয়ারটা হচ্ছে রেড কালার এই যে দেখো সালোয়ারটাও ওন্নাটাও অনেক বড় হ্যাঁ অনেক বড় জোস হ্যাঁ রুলিয়া আপু জোস অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইজ অনলি তোমার নয়শো টাকা আছে এটা সরিয়ে ফেলতেছি মা দাও সালোয়ারটা এটার না না এটা না ওটা ওই আরেকটা রেড কালারটা তুমি রাখো এটা তুমি রাখো তো দেখি দেখি ওই পাঠে চলে যাও তো যাও চলে যাও পর ওখানে আমি আসতেছি হয়ে গেছে আচ্ছা এইটা আরেকটা আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ওয়াও কালার টিয়া কালারটা কেউ দেখতে চাইলে একটু কমেন্ট করো ঠিক আছে দেখতে চাইলে একটু কমেন্ট করে দাও কই গেল ওইটার কালারটা ওইটার কালারটা কই গেল এই যে দেখো গ্রিন কালারটা এটাও তো কালার আছে এটাতে কালার আছে হ্যাঁ এই যে শান্তি এটাতে কালার আছে

এটা হচ্ছে ড্রেসটা দেখছো কতটা অনেক কাপড় দেয়া আছে এই যে দেখো ড্রেসটা হচ্ছে এটা এইটা হচ্ছে সালোয়ার রেডটা কালার নাই আপনি এই যে দেখো রেডটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা সবগুলো আনকমন না বলো অনেক সুন্দর সুন্দর না এইটা আজকে এটা নিউ আসছে এই যে দেখো

এটা রেক সরিয়ে ফেললাম এটা ব্যাকপ্যাকটা দেখো এই এটা ব্যাকপার আর এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার হাতাটা হ্যাঁ খুব সত্যি খুব সুন্দর সরিয়ে ফেললাম এটা আরেকটা কালার আছে এটা বাসন্তী কালার ইলো বাসন্তী এই যে দেখো আর দুইটা কালার আছে একটা হচ্ছে বাসন্তী একটা হচ্ছে অরেঞ্জ ঠিক আছে একটা হচ্ছে বাসন্তী একটা হচ্ছে অরেঞ্জ এটা আপনি গ্রিন হ্যাঁ ওইটা গ্রিন গ্রীন লেমন আপু আমি ড্রেসে চেয়ে মামুনির কথা শুনছি পটপটি করি ওই যে কি বলে কি মা দেখো অনেক গন্ধ পাচ্ছি না খাবারের

আমি লেট এইটা আর কি কালার আছে আচ্ছা নাদিরা চাই না আপু এটার কালার এই যে দেখো অরেঞ্জ একটা একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড হ্যাঁ একটা গ্রিন একটা রেড অরেঞ্জ আর ইয়েলো এই যে দেখো এইটা হচ্ছে রেডটা ঠিক আছে এই যে রেড রেড আর হোয়াইট আর এইটা হচ্ছে তোমার এই যে দেখো গ্রিন আর হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে তোমার অরেঞ্জটা এটা হচ্ছে সালোয়ারটা যারা যারা নিভায় সুযোগে নিয়ে নাও নেক্সট বার আসলে কিন্তু প্রাইজ বেড়ে যাবে এই যে দেখো এটা দারুণ হ্যাঁ এটা অরেঞ্জ কালারটা দারুন একটা কালার এই যে দেখো প্রাইজ অনলি তোমার নয়শো ঠিক আছে অনলি নয়শো জেনীবস্ স্ক্রিনশট নিয়ে নাও এটা আরেকটা আমি এবার নিয়ে আসছি হচ্ছে অল্প কয়টা ছিল এই একটা সেটই ছিল শুধু বুঝছো একটা সেটে চারটা করে থাকে বলতেছে দিদি এবারে নিয়ে যাচ্ছেন কম প্রাইজে পাইলেন এর পরিবার আসলে প্রাইস বেড়ে দেব এটা নাকি অতটায় চাইদা ওনাদের বুঝছো সো তোমরা এখন নিলে তোমরাও কম প্রাইজে পেয়ে যাচ্ছো এখন এই যে দেখো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা এটা অরেঞ্জ কালারটা আর এগুলো কাপড় যে কি সুন্দর আপনি বিশ্বাস না হ্যাঁ কাপড় যে এত ভালো এত এর মধ্যে যে এত সুন্দর কাপড় হবে মানে বোঝাই যায় না ঠিক আছে যে এত রিজনেবলের মধ্যে এত সুন্দর একটা কাপড় হবে এই যে দেখো এটা হচ্ছে ওড়নাটা দেখছো কাপড় গুলো কিন্তু অনেক সফট আচ্ছা এটা সরে ফেলতেছি এটা যে নিবাই স্ক্রিন নিয়ে নাও যে এইটা নিবা স্ক্রিনশট নিয়ে নাও ই দেখাও আচ্ছা ই দেখাচ্ছি আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি হ্যাঁ অরেঞ্জটা এই দেখো ই রেডটা না রুলি আপু রেডটা অনেক সুন্দর এই যে দেখো অরেঞ্জটা ইয়েলোটা এইটা হচ্ছে ইয়েলোটা নিব এটা আচ্ছা কোনটা ইয়েলো না অরেঞ্জটা বলো এই যে দেখো অরেঞ্জটাও অনেক সুন্দর এই যে দেখো অরেঞ্জ কালার মেবি নাও নি তুমি একটাও ড্রেস এটা হচ্ছে ইয়েলোটা বাসন্তী ইয়েলো কালার এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা

আচ্ছা রেটা দেখাও আরেকবার আপু আচ্ছা রেটা নাদির আপু দেখতে চাচ্ছে দেখাচ্ছি দাঁড়াও রেটা দেখাচ্ছি শুনে ফেলতেছে এটা ইয়েলোটা ওর গান কি জানো ছোটি ছোটি রাতে বলে বলে কি দিলবার দিলবার দুইটা গান একসাথে বলে ও আচ্ছা এই যে দেখো রেটা আপু আচ্ছা এই যে দেখো রেটটা আচ্ছা ইলোটার প্রাইস কত আপু ইলোটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আপু এই যে দেখো এইটা হচ্ছে রেটটা হ্যাঁ হচ্ছে রেটটা এটা সবগুলো কালার সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নাও তাছাড়া কিন্তু মেজ হয়ে যাবে এর পরের বার কিন্তু নিয়ে আসলে অবশ্যই প্রাইস বেড়ে যাবে কারণ ওনারও যদি আমার কাছ থেকে প্রাইস বাড়ায় নেয় তাহলে আমিও তো প্রাইস বাড়িয়ে দেবো বলো এই দেখো এটা হচ্ছে ইয়েলো কালারের রেটের সালোয়ার হোয়াইট এটা তোমার অবশ্য নিলে একটা এটার মধ্যে একটা ইয়ে আছে যে তুমি এটা যে ইয়েতে পড়তে পারবা পয়লা বৈশাখেও পড়তে পারবা আর এটা তো অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস অনেক রেজিনেবলের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড ড্রেস হাসতেছে ওর গান শুনো দেখো ওর গান কি এই যে দেখো এইটা হচ্ছে ওনাটা রেডটা দেন ভাই স্ক্রিনশট নাও ইয়েলোটা দেন ভাই স্ক্রিনশট নাও অরেঞ্জটা যা স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দাও গ্রিনটা দেন ভাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ওকে অনলি 950 টাকা ওকে সরিয়ে ফেললাম রেডটা আর যারা ইনবক্স করবা তারা একটু আমাকে কষ্ট করে কমেন্টে দিবা যে আপু আমি এইটার জন্য ইনবক্স করেছি ঠিক আছে পিঙ্ক কালার দেখো এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একটু দেখিয়ে দি এক প্রিন্টের অর্গেন্ডিটা কাজ করা নিয়েছে তুমি দেখো

আচ্ছা এটার ব্যাক হচ্ছে এই যে নিচের প্যানেলের মতো ম্যাচিং এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক সাইডটা হচ্ছে 500 টাকা হুম 500 500 টাকা হ্যাঁ যাও আর এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা মা মা অনেকগুলো যে এগুলো হ্যাঁ অনেকগুলো জামার অনেকগুলো আর এই যে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস অনলি তোমার 1050 প্রাইস অনলি 1050 জেনিবা স্ক্রিনশট নিয়ে নাও এই অর্গিনডিটা জেনিবা স্ক্রিনশট নিয়ে নাও অনলি 1050 ঠিক আছে এটা অনলি 1050 অর্গিনডিটা মেবি ভালো লাগবে তুমি তো অর্গিনডি পছন্দ করো না একটা পরিরো একটা নিয়ো দেখো কি জিনিস অর্গিনডি ঠিক আছে

আর এইটা হচ্ছে তোমার হাতাটা হবে এই যে দেখো হাতাটা হচ্ছে এটা হবে আর এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটার সাথে রেড কালারের সালোয়ার এই যে দেখো রেড কালারের সালোয়ার প্রাইস ওনলি 750 টাকা হ্যাঁ তোমার ভালো লাগতেছে না তাহলে শুয়ে পড়ো হ্যাঁ আমার কোলে ঘুমাবো আচ্ছা আমার কোলেই ঘুমিয়ো তুমি একটু শুয়ে থাকো শুয়ে মায়ের লাইট দেখো তোমাকে আমি কোলে নিয়ে ঘুমাবো আচ্ছা এই যে দেখো আপু এটা হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস টু পিস না এটা হচ্ছে থ্রি পিস এই যে দেখো প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ জেনিভাই স্ক্রিনশট নিয়ে নাও এটা রেড হোয়াইটের মধ্যে রেড হোয়াইটের মধ্যে অনলি সাতশো পঞ্চাশ আজকে আমি সারারাত গান গাইবো দিলবার দিলবার আন্টি আন্টি তোমার গান গাইবে দিলবার দিলবার তুমি বলো না একটু গানটা শুনিয়ে দাও তোমার আরেকবার সবাই একটু শুনি একটু মজা পাক না শুনিয়ে দাও ছোটি ছোটি থেকে শুরু করে হয়েছে যাও আচ্ছা এই রেডের এর আরেকটা কালার এই যে দেখো এটা হচ্ছে 750 রেড এর আরেকটা কালার রেডের এর এইটা আরেকটা কালার হ্যাঁ খুব জানাই এই যে দেখো এটা হচ্ছে রেডের আরেকটা কালার এটা হচ্ছে ড্রেসটা এটা ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে তোমার ড্রেসের হাতাটা ঠিক আছে ড্রেসের হাতাটা হচ্ছে এইটা এটা হচ্ছে তোমার জামাটা এইটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখো ওড়নাটা হচ্ছে এইটা এইটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি 750 প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ যে স্ক্রিনশট নিয়ে নাও অনলি সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস গুলো পাচ্ছ কাপড় কোয়ালিটি বেস্ট হবে এই যে দেখো তুই কি জন্য খুলতেছিস শরে ফেললাম আপিরা আচ্ছা পিঙ্ক আর হচ্ছে পেস্ট কালারে জয়পুরি 650 দেখো এই জয়পুরি গুলো যদি দেখতে চাও একটু কমেন্ট করো তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস হচ্ছে 650 টাকা ঠিক আছে পিঙ্ক কালার এটা আর এটা হচ্ছে এই যে পেস্ট কালার প্রাইস অনলি 650 টাকা প্রাইস হচ্ছে অনলি 650 টাকা যদি এটা দেখতে চাও কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও আমি দেখাচ্ছি এটা কেউ যদি দেখতে চাও একটু কমেন্ট করে জানিয়ে দাও আরেকটা গ্রিন কালারের ড্রেস ও আপু হয় না তাহলে তোমার ও আমার আপু ده তুমি বলছো কেন তাহলে আপুরা আপুরা আসবে

এটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইড অফ ইন্ডিয়া সাতশো পঞ্চাশ আর এই যে দেখো এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ করো রাখো আপু এটা আমার জন্য রাখো কোনটা আপু কালার এটা অনেক সুন্দর একটা কালার প্রাইড অফ ইন্ডিয়ার অ্যাশ কালার খুবই নাইস একটা ড্রেস সরিয়ে ফেললাম আচ্ছা আরেকটা ইসটা ধান আপু আপু রাতে বুড়ি কি করে বুড়ি আমার সাথে সারা ঘুমাবে না আপু আজকে তুই কিজনে খুলতেছিস এগুলো বেশি বুঝিস दिलবা দিলবার করতে এটা ছড়িয়ে ফেললাম অ্যাশ কালারটা পিঙ্কটা আচ্ছা পিঙ্ক পিঙ্ক ও আচ্ছা আচ্ছা এই পিঙ্কটার এটা আপু জয়পুরি পিঙ্কটা ইসা আপু আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি আচ্ছা আচ্ছা লাইট শেষ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো তাহলে শেষ এটা এটা দেখে শেষ করবো হ্যাঁ ওকে 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 বলো মাথা ঝুঁকাইলে হবে না বলো আগে এই যে দেখো এক হাজার পঞ্চাশ

তোমার ইয়ে দেওয়া আছে পুঁথি দেওয়া আছে হ্যাঁ আচ্ছা রাখছি আপু এটা এই দেখো এটি হচ্ছে তোমার ড্রেস এটি হচ্ছে অন্য মা উঠো 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 পা ঠান্ডা হয়ে গেছে উঠো উঠো লক্ষ্মী মেয়ে আমার উঠো এই শেষ করে দেবো আর একটা দেখে শেষ করে দেবো এটা হচ্ছে আপু সালোয়ারটা প্রায় জলদি এক হাজার পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নিয়ে ফেলো এটা শুধু দুইটা মাত্র কালার আছে এখন এখন অনলি দুইটা আছে দুই পিস এক পিস এক পিস করে শুধু এটা অনলি তোমার এক হাজার পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নাও একটু দেখাও আচ্ছা স্কাইটা দেখাচ্ছি ওকে আপু দেখাচ্ছি এটা সরিয়ে ফেলতেছি হ্যাঁ এটা সরিয়ে ফেললাম এটা সবগুলো শেষ শুধুমাত্র এখন এই দুই পিস আছে এটার কাপড় অসম্ভব সুন্দর লাইভ শেষ করে দাও আপু মামুনীর ঘুম পেয়েছে ও বিরক্ত হচ্ছে হ্যাঁ এইটা শেষ করে দেব আপু এখনই শেষ করে দেব মাছের দাও যাও উপরে চলে যাও আমি যাচ্ছি যাও যা লক্ষ্মী মেয়ে যাও এই শেষ করে দেব এখনই যাও হ্যাঁ আমার

এই যে এইটা হচ্ছে পুরোটাই তোমার এরকম জামা হবে আর প্রিন্টটা একই হবে আর এই যে দেখো এটা নিচের প্যানেলে নিচে ঝুলে দিবা আর হাতার এই যে এখানে দিবা ঠিক আছে এখানে দিয়ে দিবা এটা আর এইটা হচ্ছে তোমার সালোয়ার হবে এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে ওড়নাটা প্রায় যে অনলি ছয়শো পঞ্চাশ টাকা খুলবি না ওটা এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে ওনার ভেতরে দেখো এই যে ওনার ভেতরে এরকম প্রিন্ট হবে আর এইটা হচ্ছে তোমার ইয়েটা হবে পাটটা হবে এরকম আর এইটা দেখছো এটা হচ্ছে আসলাটা হবে এই যে প্রাইস অনলি 650 টাকা যদি না হয় স্ক্রিনশট নে ইনবক্স করে দাও যদি এটা না হয় স্ক্রিনশট নে ইনবক্স করে দাও চলে ফেললাম ও গিভ আউট ও গিভ আউট বার ওকে শেষ ওকে আপনি আজকের মতো শেষ করে দিচ্ছি হ্যাঁ আজকের মতো শেষ করে দিয়ে কালকে কিন্তু একটু তাড়াতাড়ি মেবি আসতে পারি আমি পোস্ট দিয়ে দেব না না রাতে বেলা লুকাতে হয় না তখন চুরি করে নিয়ে চলে যাবে বাগে আমি তখন কি করব নি কান্না করে দেব না নাও তুমি আন্টিদের একটু ইয়ে করে দাও কাকা বাবাই করে দাও গুড নাইট বলে দাও একটু নাইট টাটা টাটা কেপুরা টা বাবাই ভালো থেকো সবাই হ্যাঁ আজকে মতো শেষ করে দিচ্ছি ও দুষ্টু শুরু হয়ে গেছে ওর দুষ্ট শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে মতো টাটা বাবা আজকে ঘুম পেয়েছে শুভরাত্রি ওকে লতিপু আমরাও শুভরাত্রি সবাইকে ভালো থেকো কালকে আবার দেখা হবে ঠিক আছে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর শুধু ততক্ষণ না আরও অনেক অনেক দিন পর্যন্ত সবাই ভালো থেকো টাটা মামনি টাটা মামনি তুমি টাটা আন্টি বলো আমি দিচ্ছি দাঁড়াও সবাইকে টাটা দিয়ে দাও